بسم الله الرحمن الرحيم. بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদেরকে তার ইবাদত বান্দেগির জন্য সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা, তিনি আমাদের সবকিছুর মালিক। যা কিছু আমরা পাই তার পক্ষ থেকে তিনি হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক, তিনি একমাত্র দাতা। সুতরাং একমাত্র তার ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে। দরুদ ও সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী নিজেও করেছেন এবং মানব জাতিকে এই তাওহীদ আল্লাহর একত্ব একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর দিকে আহ্বান করেছেন। এবং আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের পূজার যে সব ভ্রান্ত রাস্তা রয়েছে সেগুলি থেকে সতর্ক সাবধান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ছাড়া অন্যের পূজার যে সব ভ্রান্ত রাস্তা রয়েছে তার একটি রাস্তা হচ্ছে কবর। কবরকে কেন্দ্র করে আল্লাহ ছাড়া অসংখ্য বাতিল মাবুদের পূজা শুরু হয়েছে। এই কবর সম্পর্কে যেসব দিক নির্দেশনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেগুলি আজকে আপনাদের সামনে পেশ করব। কবরকে নিয়ে কি বাড়াবাড়ি হয়েছে, কবরকে নিয়ে কি অতিরঞ্জন হয়েছে এবং কবরকে নিয়ে যে ব্যবসাগুলি হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব রাস্তা থেকে খুব সুন্দর করে সতর্ক সাবধান করেছেন যাতে কোনো রকমের অস্পষ্টতা না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য।
আর এবাদত যে কি সেসবের শিক্ষাও তিনি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে এবাদত করতে হবে তাও আমাদেরকে শিখিয়েছেন। এবাদতের একটি এবাদত হচ্ছে সাজদা করা। সাজদা করা, সাজদা এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত যা নামাজের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত, ইসলামের মূল স্তম্ভ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের পরে তাতে সেজদা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সেজদা না হইলে নামাজ হয় না, সালাত হয় না। এই সেজদা একমাত্র আল্লাহ পাকের জন্য করতে হবে, নামাজের মধ্যে হোক, নামাজের বাইরে হোক, যে কোনো সময় হোক, সেজদা একমাত্র আল্লাহ পাকের হক। এইরকমই একটি ইবাদত হচ্ছে দোয়া। দোয়া একমাত্র আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের ইবাদত। আর দোয়া হল ইবাদাহ। সহিহ মুসলিমের হাদিসও রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ্দুআউ হুয়াল ইবাদাহ। দোয়াই তো হচ্ছে ইবাদত, দোয়াই ইবাদত। সেই দোয়াই যদি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেন, কখনো আল্লাহকে দেন, কখনো অন্য কাউকে দিয়ে দেন, অন্য কারো কাছে দোয়া করেন, অন্য কাউকে ডাকেন, আহ্বান করেন, তাহলে সেই ইবাদত তো তাদেরকে দিয়ে দিলেন। আদ্দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। সেজদা সম্পর্কে সূরায়ে ফুসসিলাতের আয়াত নম্বর 37 আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার। আল্লাহ পাকের বহু নিদর্শন রয়েছে পৃথিবীতে। নিদর্শনকে কোরআনে কারিমে আয়াত বলা হয়েছে, আয়াতে কাউনিয়া মানে সৃষ্টিগত আয়াত, নিদর্শন। আর আয়াতে শারিয়া বলে কোরআনে কারিমের আয়াতকে, কোরআনে কারিমের আয়াতকেও আয়াত বলে। অমুক আয়াত সূরা বাকারার আয়াত, হ্যাঁ অমুক সুরার আয়াত, আয়াত এগুলি হচ্ছে শারঈ আয়াত, কোরআনে কারিমের আয়াত। আর আয়াতে কাউনিয়া মানে আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত, যেগুলি পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন তা দেখে আল্লাহকে চেনা যায়, আল্লাহকে জানা যায়, আল্লাহর একত্ব প্রমাণ করা যায়, সেগুলি হচ্ছে আল্লাহ পাকের আয়াত। এই আয়াতগুলির কয়েকটি আয়াত মানে নিদর্শন আল্লাহ পাক উল্লেখ করেছেন। অমিন আয়াতে আল্লাহ পাকের নিদর্শন সমূহের একটি নিদর্শন হচ্ছে আল্লাইলু, রাত। রাত এসে গেল, সারা পৃথিবী অন্ধকার হয়ে গেল, কেউ সারা পৃথিবীকে আলোকিত করতে পারবে না। কি করে অন্ধকার চলে আসলো? যতই আপনি দ্রুত বেগে পালাতে চেষ্টা করেন যে রাতকে আমি স্পর্শ করতে দেবো না, আমাকে মানে আলোতেই থাকবো, তারপরে পেছন দিক থেকে জানো তাড়া করে গিয়ে আপনাকে তার অন্ধকার দিয়ে ঢেকে নিচ্ছে। প্লেনে চড়ে সন্ধ্যাবেলা সফর করলে এই বিষয়টি অনুভব হয় যে দিনে চড়লাম আর আবার পশ্চিম দিকে সূর্য যেদিকে যাচ্ছে সেই দিকেই তো আমি পালাচ্ছি যাচ্ছি, তারপরে এসে আমাকে রাত একবারে এমন ঢেকে নিল, রাত হয়ে গেল রাস্তাতে। ওয়ান-নাহার দিন আল্লাহ পাকের একটি নিদর্শন, অশ্বাংশ সূর্য আল্লাহ পাকে একটি নিদর্শন, ওয়াল কামার ও চন্দ্র আল্লাহ পাকের নিদর্শন। এগুলি দেখে আল্লাহ পাককে জানা যায়, চেনা যায়। এগুলি কি এমনিতে সৃষ্টি হয়ে গেছে, এমনিতে তৈরি হয়ে গেছে, এসবের সৃষ্টিকর্তা কেউ নাই? অবশ্যই আছে। ছোটখাটো একটা বস্তু থাকলেও দেখলেও আপনি একেবারে সাঁতে সাঁতে বলবেন যে হ্যাঁ এটা কেউ তৈরি করেছে, কোনো জায়গায় তৈরি হয়েছে। তাহলে এসব বিশাল আল্লাহ পাকের সৃষ্টি এমনিতে সৃষ্টি হয়ে গেছে। এসবের সৃষ্টিকর্তাই হচ্ছেন আল্লাহ, যিনি রব্বুল আলামিন, যিনি খালেক, যিনি রাজেক। সুতরাং লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তোমরা সূর্যকেও সিজদা করিও না আর চন্দ্রকেও সিজদা করিও না। আল্লাহ পাকের এগুলি নিদর্শন, আল্লাহকে চেনার উপায়। এগুলি এগুলি রব নয়, এগুলির মাধ্যমে রবকে চেনবে। ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না, সেই সত্তাকে সিজদা করো যিনি এ সমস্ত বস্তুকে সৃষ্টি করেছেন। কয়েকটি আল্লাহ বড় বড় সৃষ্টি উল্লেখ করে দিয়ে বাকি সৃষ্টি দিকে ইঙ্গিত করে দিয়েছেন, সব কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সুতরাং তাকেই তোমরা সিজদা করবে। ইন কুনতুম ইয়াহু তাবুদুন, যদি তোমরা একমাত্র তার ইবাদত বন্দেগী করতে চাও, যদি তোমরা তার ইবাদত বন্দেগীকারী হও, আল্লাহ পাকের ইবাদত যদি করতে চাও তাহলে একমাত্র আল্লাহ পাককে সিজদা করবে। তাহলে সিজদা আল্লাহকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা সম্পর্কে কি বলেছেন?
যে পৃথিবীতে কোন ব্যক্তি যদি অপর ব্যক্তিকে সেজদা করার অনুমতি পেত, হ্যাঁ, লাউকুন্তু আমরু আহাদান আইয়াসজুদালি আহাদিন লা আমারতুল মারআ, আমি যদি কোন ব্যক্তিকে সেজদার অনুমতি দিতাম অন্য কারো জন্য, লা আমারতুল মারআতা, তাহলে স্ত্রীকে নারীকে আদেশ করতাম, অনুমতি দিতাম, আন্তাসজুদালি জাওজিহা, যে তুমি তোমার স্বামীকে সেজদা করতে পারো। সেজদা হচ্ছে তাজিমের সেজদা, সম্মানের সেজদারও যদি অবকাশ থাকতো তাহলে স্বামীকে সেজদা করার অবকাশ থাকতো। তাহলে সেজদার কোনো ভাগ নেই, যেই ভাগ বেরেলভীরা করেছে, যেই ভাগ ভারত উপমহাদেশের কবর পূজারীরা করেছে, যে সেজদা হচ্ছে দুই প্রকার, সেজদা এবাদত আর সেজদায় তাজিমি। সেজদা এবাদত আল্লাহর জন্য, আর সেজদায় তাজিমি অলিয়া অলিয়ার জন্য, কবর মাজারে করা যাবে। আর এইভাবে সংসার সৃষ্টি করেছে, দেখো আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করলো, আমরা করলাম তো কি হলো? আদম আলাইহিস সালামের জামানার ধর্ম কি এখন আছে? ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম মেনে যদি জাহান্নামে যেতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার কথা শোনার পরেও যদি ইহুদি খ্রিস্টান যদি সুম্মাল্লাহ ইয়ামানি আমার প্রতি ইমান না নিয়ে আসে, তাহলে ইল্লা কানা মিন আহলিন নার, সে জাহান্নামই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি যদি একথা বলেন যে আল্লাহ আল্লাহর কসম করে বলছে লাউ কানা মুসা হাইয়ান, মুসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতেন, আমার জামানে আমার নবুয়াতের রিসালাতের জামানায়, মা ওয়াসিয়াহু ইল্লা তিবাই, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না, কোনো মুক্তি ছিল না। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের জামানার কথা, আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন ফেরেশতারা, সুতরাং আমরা যদি ওলিয়া ওলিকে সিজদা করলাম, এসব সংশয় এগুলি শয়তানের ওয়াহি, শয়তান কুমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করেছে। তখনকার বহু মাসলা মাসাইল ছিল, সেগুলির উপরে কেন আমল করেন নাই বিদাতি কবর পূজারীরা? তখন ভাই বোনকে আপন ভাই বোনকে বিয়ে করতে করতো না? আদম আলী সালামের ছেলে মেয়ে, এক ছেলে আর এক মেয়েকে বিয়ে করতো, করবে আজকাল কবর পূজারী বেরেলবিরা? এরকম বহু বিষয় রয়েছে। সামনের দিকে একটু এগিয়ে চলে আসেন, জায়গা পেছনে কম হচ্ছে। তো আল্লাহ পাকের তখন আদেশ ছিল যে উসজুদুলি আদমা, ফেরেশতা তোমরা আদমকে সেজদা করো, এইটি আল্লাহ পাকের ইবাদত ছিল, কারণ আল্লাহ পাক আদেশ করেছেন। সে আল্লাহ পাক বলছেন লা তাসজুদুলি শামসি ওয়ালা লিল কামার, সূর্য চন্দ্রকে সেজদা করবে না, ওয়াসজুদুলিল্লাহ আল্লাযী খালাকাহুনা, কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন যে তোমরা এসবের সৃষ্টিকারীকে কি করো, সেজদা করো। তাহলে এটি হচ্ছে ইবাদত, যে একমাত্র আল্লাহ পাককে সেজদা করবে। দোয়া, দোয়াও একমাত্র আল্লাহর জন্য। এই দুই একটি আয়াত এই জন্য বলছি কবর সংক্রান্ত যদি আলোচনা, কারণ কবরের কাছে এগুলি হয়। কবর মাজারকে, কবর যেই কবরগুলিকে মাজার নাম দেওয়া হয়েছে সেগুলিকে সেজদা করা হয়, আর সেগুলিতে গিয়ে তাতে যারা রয়েছে তাদের কাছে দোয়া করা হয়, তাদেরকে ডাকা হয়। ইয়া গাউসুল আজম, সেখানে গিয়েও না দূর থেকেও, হাজার হাজার মাইল দূর থেকেও ডাকা, ইয়া গাউসুল আজম মাদত, আব্দুল কাদির জিলানিকে ডাকছে, ইয়া খাজা বাবা মাদত, সুদূর বাংলাদেশ থেকে খাজা মইনুল চিশতিকে ডাকছে। এই ডাকা ইয়া খাজা বাবা মাদত, সাহায্য করো, ইয়া গাউসুল আজম মাদত, ইয়া হাসান ইয়া হুসাইন সেই আনলিল্লাহ, ইয়া আলী সেই আনলিল্লাহ, এসব হচ্ছে দোয়া। নবী সাল্লাল্লাহু কি বলেছেন? আর দোয়াও হওয়াল এবার, দোয়াই হচ্ছে এবাদত। তাহলে এরা কি করলো? এদের এবাদত করলো, এদের এবাদত করলো, যাদেরকে ডাকলো আহ্বান করলো তাদের এবাদত করলো। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জিনের আয়াত নম্বর 18 তে, ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহ আহাদা, নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর জন্য, একটি অর্থ এর, আরেকটি অর্থ হচ্ছে মাসাজিদের সিজদার স্থান আল্লাহর জন্য, মসজিদই হচ্ছে সিজদার স্থান, এই জন্য মসজিদকে মসজিদ বলা হয়, সিজদার স্থান আল্লাহর জন্য, এ সারা পৃথিবী আল্লাহর। সুতরাং কাকে সিজদা করবে? ফালা তাদউ মা আল্লাহ আহাদা, আল্লাহ ছাড়া কাউকে সিজদাও করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়াও করবেন না। প্রথম অংশে আল্লাহ সেজদার কথা বললেন, মাসাজিদুল্লাহ আল্লাহর মসজিদ, আর ফালা তাদউ মা আল্লাহ আহাদা, যেমন সেজদার হুকুম তেমনি দোয়ার হুকুম, দোয়ার বিধান, সেজন্য আল্লাহ পাক বলছেন আল্লাহর সাথে আর কাউকে আহ্বান করবে না, কারো কাছে দোয়া করবে না। ফালা তাদউ মা আল্লাহ আহাদা,
তাহলে শিরক কুফরি মানে এই নয় যে আল্লাহকে ডাকে না শুধু গায়রুল্লাহকে ডাকছে, পীরকে ডাকছে, জিলানিকে ডাকছে, চিস্তিকে ডাকছে, এটি শিরক কুফরি শুধু না, এটি তো শিরক কুফরি আছে, মা আল্লাহ আল্লাহর সাথে মানে আল্লাহকেও ডাকছ আর জিলানি চিস্তিকেও ডাকছ, হাসান হোসেনকেও ডাকছ, এ হচ্ছে শিরক। ভাগ করে দেওয়া, কিছু আল্লাহকে দিলাম কিছু এদেরকে দিলাম, কিছু সেজদা আল্লাহর জন্য, নামাজের সেজদা আল্লাহর জন্য, মাজারে গিয়ে ওরসের সেজদা পীর ওলির জন্য, বাবার জন্য, দোয়া মোনাজার যখন করলাম মসজিদে করলাম আরাফায় করলাম তো আল্লাহর কাছে, আর যখন কবর মাজারে ওরসে গেলাম বা যখন বেশি বালা মুসিবতে পড়লাম তখন পীর বাবার কাছে। সালাতাদ ও মা আল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করিও না, অন্য কাউকে ডাকিও না, অন্য কারো কাছে দোয়া করিও না, আল্লাহর সাথে। কত স্পষ্ট আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একমাত্র আল্লাহকে ডাকতে হবে। আরো আল্লাহ পাক এদের অজ্ঞতার কথা উল্লেখ করেছেন, যারা আল্লাহর সাথে অন্যকে ডাকে, অন্যকে ডাকে, অন্যর কাছে আহ্বান করে, অন্যর কাছে দোয়া করে, তাদের সম্পর্কে আল্লাহ বলেন ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, ওদের চাইতে আর অধিক পথভ্রষ্ট, অধিক পথভ্রষ্ট। আযাল্লু ইসম তাফজিলের সেগা, দল মানে হচ্ছে পথভ্রষ্ট, আর আযাল্লু মানে ওর চাইতে বড় পথভ্রষ্ট আর কেউ নেই। ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে দিয়ে যারা অন্যকে ডাকে, অন্যের কাছে দোয়া করে, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কি আছে, মানে ওর চাইতে বড় গোমরা পথভ্রষ্ট মুশরিক আর কেউ নেই। ও হচ্ছে বড় মুশরিক, বড় গোমরা, বড় পথভ্রষ্ট, বড় বিভ্রান্ত। কে সে? মাল্লা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে। কাকে ডাকে? এমন ব্যক্তিদেরকে ডাকে, মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যারা তাদের ডাকে কিয়ামত পর্যন্ত সাড়া দিতে পারবে না। আল্লাহ পাক বলছেন যে এরা জিলানি, চিস্তি, শাহজালাল, আটরসি, যে কোনো জায়গার কবরে যারা চলে গেছে তারা হোক অথবা অন্য মূর্তি প্রতিমা হোক, এরা কিয়ামত পর্যন্ত সাড়া দিতে পারবে না। বাস্তব সত্য, মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, সাড়া দেওয়া হচ্ছে যে, সাড়া দেওয়া মানে হচ্ছে শুনলো আর শোনার পরে বললো যে বাবা ঠিক আছে তোমার কাজ হয়ে যাবে যাও, তাহলে সাড়া দাও, সাড়া দিতে পারবে না আল্লাহ বলছেন। আর শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, সাড়া দেওয়া তো দূরের কথা, এমন কি তাদের কাছে যে দোয়া করা হচ্ছে, তাদেরকে যে ডাকা হচ্ছে যে শাহজালাল বাবা আমার রোগ ভালো করে দাও, আমার ছেলের রোগ ভালো করে দাও, আমার ছেলেটার হেফাজত করিও, আমার মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দাও, ভালো একটা ছেলের ব্যবস্থা করে দাও, এই যে বাবা 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 ডাকছেন, ওয়াহুম আন দুআইহিম গাফেলুন, এই আহ্বান থেকে, দোয়া থেকে তারা গাফেল, অনবহিত, কোনো খবর নেই, বেখবর। কত স্পষ্ট কোরআনে কারিমের কথা, এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিম সম্পর্কে বলছে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন এমন একটি পথের দিকে আহ্বান করে যা সুষ্ঠ, আকওয়াম সোজা পথ, সোজা পথ, সোজা যদি পথ থাকে যে একটা রাস্তা ধরে নেন 91 থেকে তারপরে তো এদিক ডানে বামে রাস্তা গিয়েছে দু চারটা রাস্তা, না কোনো রাস্তা নেই, একটি রাস্তা সোজা একবারে রাজপথ, সোজা এই পথ ধরেন আর একেবারে গন্তব্যস্থান আপনার সামনে, রাস্তার শেষে আপনার গন্তব্যস্থান জান্নাত। এই কোরআন সেই পথের দিকে আহ্বান করে, সেই পথের দিক নির্দেশনা দেয়। সূরা আহকাফ আয়াত নম্বর 5, তারপরে আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াইজা হুশিরান নাসু কানু লাহুম আদান, যখন মানুষকে কিয়ামতের দিনে সমবেত করা হবে হাসরের মাঠে, ওয়াইদা হুশিরান নাস, ওই জন্য হাসর বলে আমাদের বাঙালি ভাইরা, কি বলে হাসর, হাসর মানে সমবেত করা, একত্রিত করা, আল্লাহ পাক জমা করবেন সারা বিশ্বের মানুষকে, সাদা কালো সব মমিন কাফের সব একত্রিত হবে সেই দিন বিচার দিবস। ওয়াইদা হুশিরান নাস, নাস মানব জাতিকে, মুসলিম হোক আর কাফের হোক, কানু লাহুম আদা আন,
এই যাদেরকে পীর বাবা খাজা আর গোস আর কুতুব আর আবদাল বানিয়ে তাদের কাছে দোয়া করেছো, তাদেরকে আহ্বান করেছো, তাদেরকে সেজদা করেছো, কানু লাহুম আদা আন, এরা তাদের শত্রু হয়ে যাবে, বন্ধু হবে না। যাদেরকে বলেছিল ওলি ওলি আল্লাহ বন্ধু হবে তোমাদের, না শত্রু হয়ে যাবে তোমাদের। তারা যদি সৎ থেকে থাকেন, এখানে মনে রাখিবেন যে যেসব কবরের পূজা হচ্ছে সেগুলি দুই ভাগে বিভক্ত। কিছু কবর আছে যেগুলিতে আল্লাহর নেকবান্দাই দাফন হয়েছে, তারা আল্লাহর নেকবান্দা ছিলেন, কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, তারা এই শিরকুফরির আদেশ করেননি, এর জন্য উৎসাহিত করেননি, এসব শিরকুফরির রাস্তা দেখাননি। কিন্তু তাদের মরে যাওয়ার পরে এনকাতা আমল, তাদের আমল বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারেন না, তাদের জবরদস্তি করে পূজা শুরু হয়ে গেছে কবর পাকা করে। এরা রাহেমাহুমুল্লাহ তাআলা, আল্লাহর রহমত তাদের উপর নাযিল হোক, একদল যারা সত্যি আল্লাহর ওলি, কিন্তু আল্লাহর ওলির কাছে চাওয়ার জন্য, আল্লাহর ওলি তো আল্লাহর কাছে পাবেন, তাদের কাছ থেকে আমাদের কিছু পাওয়ার নেওয়ার নেই, এতটুকু আছে যে তারা যেই পথে গিয়ে আল্লাহর ওলি হয়েছেন সেই পথের অনুসরণ করে, সেই রাস্তায় চলে কোরআন সুন্নাহ অনুসরণ করে আমরাও আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করব। সোজা খুব স্পষ্ট কথা। দুই নম্বরে আছে কিছু লোক যারা আল্লাহর ওলি ছিল না, আউলিয়াউল্লাহ ছিল না, আউলিয়াউর রহমান ছিল না, আউলিয়াউ শয়তান ছিল, ভণ্ড ছিল এরা, এরা শিরকুফরির তালিম দিয়েছে, সুফিবাদের ওয়াহদাতুল উজুদ আর হুলুল, আল্লাহ আমার মধ্যে চলে আসে, আল্লাহ মকলির মধ্যে চলে আসে, আমরা পৃথিবী বিচরণ করি, পৃথিবী দেখতে পাই, এই সেই সব ভণ্ডামির শিক্ষা দিয়ে যেগুলি কোরআন সুন্নাহ নেই। এবং আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছি, আমরা ফানা হয়ে যাই, লয় হয়ে যায়, বিলীন হয়ে যায় ইত্যাদি, এসব শিরিক কুফরি ভ্রান্ত মতবাদের শিক্ষা দিয়ে যারা মারা গেছে এবং তাদের কবর মাজার পূজা হয়ে গেছে, এদের সম্পর্কে কোরআনে কারিমের ওই আয়াত ফিট হবে যে আয়াতে আল্লাহ পাক বলে এদের সম্পর্কে এবং মূর্তিগুলি সম্পর্কে, প্রতিমা সম্পর্কে আল্লাহ পাক বলছে ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় তোমরা হে মুশরিকরা, পৌত্তলিকরা, হে কবর পূজারীরা, হে কবরের সেজদাকারীরা, হে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়াকারীরা, ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, এসবকারীরা, ইন্নাকুম তোমরা, ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা এবাদত পূজা করেছ, এই ভণ্ডদের যারা ওয়াহদাতুল উজুদ আর হুলুল শিখিয়েছে, বায়েজিদ বোস্তামি আর হোসেন মনসুর হাল্লাজ আর ইবনে আরাবি, এই ধরনের যারা ভণ্ড, যারা শিরকুফরি তালিম দিয়েছে, রুমি এইরকম যারা শিখেছে, শিরকুফরি তালিম দিয়েছে আর মারা গেছে, তাদের কবরে পূজা করেছ, তারাও ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা এই পূজাকারীরা আর তোমরা যেসব ভণ্ডদের পূজা করেছো, তাদের কবর পূজা করেছে, সেজদা করেছে, দোয়া করেছে তাদের কাছে, হাসাবু জাহান্নাম, জাহান্নামের তোমরা জ্বালানি হবে, ইন্ধন হবে। হাসাব মানে হচ্ছে ইন্ধন, জ্বালানি। আন্তুম লাহা ওয়ারেদুন, তোমরা সকলে জাহান্নামে যাবে, সেই জাহান্নামের ঘাটে নামতে হবে তোমাদেরকে, ওয়ারেদুন। আর তৃতীয় বলা যেতে পারে, যদিও দুই ভাগ করলাম, তৃতীয় আরেক ভাগ বলা যেতে পারে, বেশ কিছু কবরকে মাজার বানানো হয়েছে, যেসব কবরে আল্লাহর ওলি নাই আর শয়তানের ওলি নাই, ভুয়া কবর, একেবারে ব্যবসার কবর, কিছুই নেই তাতে, কেউ কোনোদিন দাফন হয়নি, স্বপ্নের ধর্ম, মিথ্যা স্বপ্নের কথা ছাড়িয়ে দিয়েছে যে আজকে রাত্রে স্বপ্নে দেখেছি আমাদের গ্রামের অমুক পাশে এক আল্লাহর ওলি শুয়ে আছে, অমুক জায়গায় আল্লাহর ওলি শুয়ে আছে, আমাকে স্বপ্ন দেখিয়েছে, কে স্বপ্ন দেখিয়েছে, রসুল্লাহ স্বপ্ন দেখিয়েছে। প্রথম কথা হয়তো তার ব্যবসা করার ইচ্ছা ছিল, পেটের ব্যবসাতে বিনা পুঁজির ব্যবসা খুব ফলপ্রসূ বাংলাদেশে, ভারতে কবর মাজারের ব্যবসা খুব ফলপ্রসূ ব্যবসা, সেই ব্যবসায় শুরু করেছে, অথবা সে শয়তানকে দেখেছে, কারণ শিরকুফরির শিক্ষা আল্লাহ বা তার রসুল দিতে পারে না। তাহলে কবর মাজারগুলিকে তিন ভাগে ভাগ করা যেতে পারে, কবর মাজারগুলিকে তিন ভাগে ভাগ করা যেতে পারে, আল্লাহর নেকবান্দা শুনে আছে যারা শিরকুফরি থেকে নিষেধ করেছেন, তারা ইনশাআল্লাহ তাআলা জান্নাতি এবং নেক সৎ রহমতুল্লাহ আলাইহিম, এবং তাদের উদাহরণ ওই রকমই যেমন ঈসা আলাইহিসসালামের সাথে খ্রিস্টান জগৎ করেছে, কাল কিয়ামতে ঈসা আলাইহিসসালামকে
আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করবেন, তাকে জবাবদিহি করতে হবে, তার শাসনমূলক নয়। জিজ্ঞাসা করবেন এই খ্রিস্টান জগৎ যারা তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে কুফরি করেছে, শিরক করেছে, তাদেরকে শাসন করার জন্য এবং তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে দেখো তোমাদের যে দাবি ছিল যে ঈসা আলাইহিসসালাম তোমাদেরকে এই ভ্রান্ত শিরক কুফরি তালিম শিক্ষা দিয়েছে সেটা ভুল তোমাদের, এবং তোমরা জাহান্নামে ঈসা আলাইহিসসালাম আমার সঠিক দিন তোমাদের পর্যন্ত পৌঁছিয়েছিল। ওয়াইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া ইলাহা ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহ। সূরা মায়েদে আল্লাহ পাক রব্বুল শেষ রুকুতে ইরশাদ করছেন, শেষ রুকুর প্রথম আয়াত, ওয়াইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, যখন আল্লাহ পাক বলবেন কাল কিয়ামতে হে ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা, আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানব জাতিকে বলেছিলে ইত্তাখিজুনি আমাকে ওয়া উম্মি আমার মাকে ইলাহাইন মিন দুনিল্লাহ, আল্লাহর সাথে বা আল্লাহকে বাদ দিয়ে আমাদেরকে দুই এলাহ দুই উপাস্য দুই মাবুদ বানিয়ে নিও, আর এই তিন খোদা তিন এলাহ তিন মাবুদের পূজা করিও, এ কথা তুমি শিখিয়েছিলে খ্রিস্টান জগৎকে? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালাম জবাব দিবেন, লম্বা কথা রয়েছে সেদিকে ঢুকলে আমাদের আসল আলোচনা হবে না, তারপরে আর কিছুটা বলি। তখন তিনি বলেন কাল কালা সুবহানাক, আল্লাহ তুমি পাক ও পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি, সুবহানাল্লাহ বলি, সুবহানাক, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, আমার পক্ষে হতেই পারে না যে এমন কথা বলবো যেটি আমার অধিকার নয় হক নয়, আল্লাহ তোমার অধিকার, এটি উলুহিয়াত ইবাদত বন্দেগি, এলা মাবুদ হওয়া এটি তোমার অধিকার একমাত্র আল্লাহ, কখনো এই কথা আমি শিখাতে পারি না যে আমার পূজা করিও, আমাকে সান অফ গড বানিয়ে দিও, হ্যাঁ ঈশ্বরের পুত্র আল্লাহ পুত্র বানায়, এসব কথা কখনো আমি শিখাইনি। ইন কুন্ত কুলতুহু ফাকাদ আলেমতা, আল্লাহ যদি আমি বলে থাকি তুমি অবশ্যই আলেমুল গায়ব, তুমি জানো, আমি বলিনি আল্লাহ, ইন কুন্ত কুলতুহু ফাকাদ আলেম তাআলামু মা ফি নাফসি, আল্লাহ আমার মনের কথা তুমি জানো, আল্লাহ আলামু মা ফি নাফসি, তোমার মনে যে তোমার ইচ্ছায় কি আছে আমাকে কেন আল্লাহ জিজ্ঞাসা করছো, আমি তো জানি না আল্লাহ। তারপরে আল্লাহ পাকের কাছে তার দরখাস্ত রয়েছে, ওয়াকুন্তু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, আল্লাহ আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিন তো আমি সাক্ষী ছিলাম, ততদিন আমি দেখেছি, ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আমাকে উঠিয়ে নিয়েছো, তাওয়াফা মানে অফাত দেওয়া হয়, ইন্তেকাল হয়, তাওয়াফা মানে গ্রহণ করে নেওয়া হয়, যখন আকাশে গ্রহণ করে নিয়েছো আমাকে উঠিয়ে নিয়েছো, কুনতু আনতার রাকিব আলিম, আল্লাহ তুমি এখন দেখাশোনার মালিক, আমি তো কিছুই জানি না কি করে চলা তা পৃথিবীতে, ওয়ান্তা আলা কুল্লি শাইইন শাহীদ, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আল্লাহ আমি কিছুই বলিনি একমাত্র সেই কথাই তাদেরকে বলেছি যার তুমি আদেশ করেছিলে, আনে আবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম, যে তোমরা একমাত্র আল্লাহ বাকির ইবাদত বন্দী করবে যিনি আমার রব, ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়া রব্বাকুম তোমাদের রব, আনে আবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম, কুনতু আলিম শহীদ আম্মা দুমতু ফিহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতু রাকিব আলিম ওয়ান্তা আলা কুল্লি শাইইন শাহীদ। তারপরে দোয়া করছে ইন তুআযিবহুম ফাইন্নাহু ইবাদুক, আল্লাহ তাদেরকে যদি শাস্তি দাও তো তোমারই বান্দা, তোমারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ যদি তোমার কাছে মাফ থাকে মার্জনা থাকে তাদের জন্য, তো ওয়ান্তা আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তুমি সর্বশক্তিমান। এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের কথা হাশরের মাঠে বিচার দিবসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কিমে আরেক আয়াতও বলেছেন যে ওই যে আয়াতের কথা বললাম যে তোমরা এবং তোমরা যেসবের পূজা করেছো তারা জাহান্নামের ইন্ধন হবে, তারপরের আয়াত রয়েছে ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, যাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের ঘোষণা হয়ে গেছে আগে থেকে, সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, হুসনা জান্নাত, যে তারা সৎকর্মশীল ছিল এবং তারা জান্নাতি, এই কথা হয় অর্থাৎ আল্লাহর নেক বান্দা ঈসা আলাইহিস সালাম যদি তার পূজা করা হয়েছে, আল্লাহর নেক বান্দা আল্লাহর ওলি যারা, তারা শির কুফরি আদেশ দেনি কোরআন সুন্নাহ প্রচার করেছেন কিন্তু তাদের পূজা করেছে, তাদের কবর পাকা করেছে না, উলাইকা আনহা মুবাদুন, এদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, এরা জাহান্নামের ইন্ধন হবে না,
তাহলে যে ভাগ করলাম কবরে যারা চলে গেছে এবং সেসব কবরে পূজা হচ্ছে মাজার বানিয়ে দিয়ে সেসবের প্রথম শ্রেণী যারা তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন উলাইক আনহাম বাদন তারা জাহান্নাম থেকে দূরে থাকবে কারণ তারা সৎকর্মশীল ছিলেন এবং তারা কোরআন সুন্নাহ অনুসারী ছিলেন তারা সঠিক রাস্তা দেখিয়েছেন বিভ্রান্ত মানুষকে করেননি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সূরা ফাতিরের আয়াত নম্বর 13 14 তে ارشاد করেছেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দূনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির এই যে কবর মাজার পাকা করে তাদের কাছে নজর নিয়াজ পেশ করা মান্নত পেশ করা খাসি মরুক জবাই করা আর সেখানে গিয়ে আশা রাখা কিছু পাবো কিছু চাইবো কিছু নেবো এসব যে আশা এসব আশা হচ্ছে নিরাশা এসব আশা হচ্ছে নিরাশা কোনো আশা নেই ভ্রান্ত কথা মরিচিকা সব হচ্ছে মরিচিকা মরিচিকা বুঝেন হ্যাঁ নদীর চরে যে বালি থাকে আর চিক 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 করে দূর থেকে বালি না পানি হ্যাঁ বালি কিন্তু দূর থেকে মনে হয় যে পানি একে বলে মরিচিকা পানির আশায় যাচ্ছেন কিন্তু পানি পাচ্ছেন শুধু বালি আর বালি আল্লাহ পাকের সাথ করছেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দূনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকছো যাদের কাছে দোয়া করছো তারা কিতমিরেরও মালিক না তোমার রোগ ভালো করা তো দূরের কথা তোমার ছেলের হেফাজত করা মেয়ের হেফাজত করা তো দূরের কথা তোমার মনের কামনা বাসনা পূরণ করা তো দূরের কথা তোমার হায়াত বাড়িয়ে দেওয়া সুখ দেওয়া দুঃখ দূর করে দেওয়া এসব তো দূরের কথা মায়াম লেখুন আমিন কিতমির কিতমিরেরও মালিক না কিতমির কাকে বলে আরবি ভাষায় কিতমির বলে খেজুর খুলেন হ্যাঁ তারপর আঁটি আছে হ্যাঁ আঁটির ওপরে চিকন রসুনের চোকার চাইতেও একেবারে চিকন আছে না একটা সাদা আবরণ ওকে বলে কিতমির আব্দুল কাদির জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি শাহজালাল অমক আর তমক হাসান হোসেন যে কোনো ব্যক্তি হোক না কেন সত্যি আল্লাহর ওলি হোক অথবা মৃত্যুক আল্লাহর ওলি হোক যে কেউ হোক না কেন যাদেরকে তোমরা ডাকছো মায়ামেলে কোন মিন কিতমির ওই খেজুরের আটির ওপর যে আবরণ রয়েছে চিকন আবরণ সেই আবরণের মালিক ওটাও দিতে পারে না তোমাদেরকে ওটাও দিতে পারে না তোমাদেরকে খেজুর দেওয়া তো দূরের কথা মায়াম লেখুন আমিন কিতমির তারপরে আল্লাহ পাক বলছে ইনতাদ ওহম তাদেরকে যদি ডাকো বলো খাজা বাবা মাদাদ শাহজালাল বাবা উদ্ধার করো হ্যাঁ ইয়া গৌসুল আজম মহান উদ্ধার করে গৌসুল আজম জিলানি সাইয়ান লিল্লাহ আল্লাহর হস্তে কিছু দেও লা ইয়াসমাউ দুআকুম প্রথম কথা তোমাদের ডাক শুনেন না তারা কত স্পষ্ট কোরআন কারিমের কথা লা ইয়াসমাউ দুআ শুনেন না তোমাদের ডাক ওয়ালাউ সামেউ যদি সামান্য কিছু সময়ের জন্য ধরেই নিলাম আমরা সাপোজ ধরি না ধরেই নিলাম আসলে মানি না কিন্তু ধরেই নিলাম মনে করো ওয়ালাউ সামে যদি শুনেও মাস্তাজাবু লাকুম তোমাদের ডাকের জবাব দিতে পারবে না ডাকে সাড়া দিতে পারবে না ওয়াইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম এবং কিয়ামতের দিনে বিচার দিবসে আল্লাহর দরবারে হাজির হয়ে তোমাদের শিরককে অস্বীকার করবে যে আমরা বলিনি আল্লাহ যেমন ঈসা আলাইহিস সালাম অস্বীকার করবেন তেমন এই সৎ আল্লাহর বান্দা আল্লাহর ওলি যারা তারা অস্বীকার করবেন ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর আল্লাহ পাক যিনি সূক্ষ্ম খবর রাখেন তার মতো তোমাদেরকে সঠিক কথা আর কেউ বলতে পারে না আল্লাহ স্বয়ং তোমাদেরকে বলছেন যে খবরদার তাদেরকে ডাকিও না ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর আল্লাহ বলছেন যে এই করো আর তোমরা মাজার নিয়ে ব্যস্ত কবর নিয়ে ব্যস্ত কবর সম্পর্কে যেসব কাজ হয় তার একটি হচ্ছে কবরগুলিকে পাকা করা বা সেজদার স্থানে পরিণত করা এটা বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে এক হচ্ছে প্রথম যেটা শুরু হয়েছে আল্লাহর নেক বান্দা বিশিষ্ট ব্যক্তি আলেমে দিন হ্যাঁ বুজরুক মানুষ ছিলেন পীর ছিলেন সুতরাং মসজিদের এক সাইডে কবর দাও ভারত উপমহাদেশে বা যেসব দেশে কবর মাজার পূজা শুরু হয়েছে তার প্রথম সূত্রপাত হয়েছে এইভাবে মসজিদে কবর দেওয়া মসজিদ আগে থেকে ছিল মসজিদের বারান্দায় কবর দিয়ে দিল মসজিদের এক সাইডে কবর দিল কিছুদিন পরে মসজিদটা বড় করতে হইলো দিল বড় করে চারিদিকে নামাজ হচ্ছে মধ্যখানে কবর পিছনে কবরকে সামনে করে নামাজ হচ্ছে আছে না মসজিদ বহু মসজিদ এরকম বহু মসজিদ আছে এরকম হয়েছে এর উল্টো একটা হয়েছে কবর আগে হয়ে গেছে
এত বুজুর্গ লোক, এত আল্লাহওয়ালা লোক, সুতরাং কি করতে হবে, মসজিদ বানিয়ে দিয়ে রবার নামাজ পড়বো। তাহলে জিয়ারতের জন্য সেজে প্রস্তুতি নিয়ে আসতে হবে না, পাঁচ অক্ত জিয়ারত হইতেই থাকবে। দেখবেন অধিকাংশ বরং সবগুলি বিদাতের ক্ষেত্রে একটি সৎ উদ্দেশ্য অবশ্যই কাজ করেছে, কিন্তু সৎ উদ্দেশ্য হলেও যেহেতু কোরআন হাদিস বিরোধী, সেই জন্য হয় বিদাত, কমের পক্ষে না হলে শিরিক। বিদাত কোনোদিনই চুরি ডাকাতির মতো খারাপ নিয়তে করা হয়নি, কিন্তু চুরি ডাকাতির চাইতে খারাপ কাজ করেছে বিদাত করে। আল্লাহর ওলিরা, এদের জিয়ারত করা উচিত। বড় বিয়াদবি হচ্ছে যে মাসকে মাস আমরা সেখানে তাদের কবরের কাছে যেতে পারি না, এটা কাজ করি, ওই মসজিদ বানিয়ে দিই ওর উপরে। তাহলে মসজিদে পাঁচ অক্ত মুসল্লির আসতেই থাকবে, জিয়ারত হইতেই থাকবে। কবর আগে থেকে ছিল, মসজিদ বানিয়েছে কবরের ওপর, অথবা মসজিদ আগে ছিল, মসজিদের মধ্যে কবর দিয়ে দিয়েছে। কাজী নজরুল ইসলাম কবি, আর আমার এই সমালোচনার মানে এই নয় যে শ্রদ্ধা নেই, আপন জায়গায় কবি হিসাবে তার শ্রদ্ধা আছে, কিন্তু তারা আকিদার ইতিম ছিল, সঠিক ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। তার একটি গীতি, নজরুল গীতি বলে একটি গীতির বই আছে, অনেক কাল আগে পড়েছিলাম, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই। প্রথম কথা, মুয়াজ্জিনের আজান তুমি শুনবে কি করে, কোথায় আছে কথা, আর ধরেই নিলাম শুনলে, শুনলে ফায়দাই কি আছে তোমার, কবরে যাওয়ার পরে তোমার আকীদা আমল ফায়দা দেবে, ঈমান অন্তরে বিশ্বাস আর কাজ কর্ম, ভালো কথা, জিকির আজকার, তসবিহ, তাহলিল, ফরজ নফল, সুন্নত মুস্তাহাব, ইবাদত বন্দেগী কাজ দিয়ে, মানুষের সাথে সদাচরণ, মাতা পিতার সাথে সদ্ব্যবহার, ছেলে মেয়ে স্ত্রীর সাথে সদ্ব্যবহার, মানব জাতির সাথে ভালো আচরণ, এইগুলি কাজে আসবে, আমল কাজে আসবে। কবরের জীবন পরলৌকিক জীবনে না কোনো কিছু সোনা কাজে আসবে, না কোনো সোর্স কাজে আসবে, ব্যাকিং কাজে আসবে, ওইসব কাজে আসবে না, কাজে আসবে সঠিক বিশ্বাস, বিশুদ্ধ আকীদা আর আমলে চলে নেক আমলে। হ্যাঁ, করেছে আল্লাহ পাক হিদায়ত করে যাদের আকীদারই এতিম, ও আর এক আকীদার। তো যাই হোক, কি বলছিলাম, আপনারা অন্যদিকে চলছেন, প্রশ্নগুলো একটু পরেই করি বা এগুলি আর কি নোট। কি বলছিলাম, কবর, কবরের কবরবাসী আজান শুনবে, এইসব ভ্রান্ত আকিদা। আমি দীর্ঘদিন আগে, মদিনা আসার আগে এক মাদ্রাসা শিক্ষক ছিলাম, তোর পাশে এক মন্ত্রীর বাড়ি, মুসলিম মন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের এলাকা থেকে জিতর, খুব প্রভাবশালী মন্ত্রী, একজন গোটা ভারতের রেলমন্ত্রী থেকেছে, অনেকে জানেন। হ্যাঁ, এ গনি খান চৌধুরী, মানে আবুল বরকাত আতাউর রহমান গনি খান চৌধুরী, এত বড় নাম, বাঙালি নাম, সত্যি বাঙালি নাম। তো এই চৌধুরী সাহেবের বাড়ি, তাই তো উনি থাকতেন না, কিন্তু অন্য হারেসরা থাকতো, সিকিউরিটি থাকতো। পাশে একটি মসজিদ আছে, ওই মসজিদের বারান্দায় পাশে ওর বাবার আবুল হায়াত চৌধুরীর কবর দিয়েছে, কবর দিয়েছে। মসজিদের মুয়াজ্জিন হচ্ছে বেরলভী, কবর পূজারী। একদিন মসজিদের মুয়াজ্জিনের সাথে ঘুরতে ফিরতে গিয়েছি, ওখানে দেখা সাক্ষাৎ, গল্প স্বল্প হইল, আজান দিয়ে দেখি মুয়াজ্জিন টান দিয়েছে, নামাজ টামাজ পড়াপড়ি নেই, ডিউটি হচ্ছে আজান দেওয়া, মজার কথা, আজান দিয়ে টান দিয়েছে। জিজ্ঞাসা করলো, আমরা নামাজ পড়বো মসজিদে গিয়ে, যেহেতু ওখানে মাগরিব হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা, মসজিদের বাইরে চলে যাচ্ছে, মুয়াজ্জিন কোথায় যাচ্ছেন, বলছে আমার ডিউটি হচ্ছে আজান দেওয়া, আমার ডিউটি হচ্ছে আজান দেওয়া, কারণ মন্ত্রী সাহেব বলেছেন, মন্ত্রী সাহেব সেদিন বাড়িতে ছিলেন, মন্ত্রী সাহেব বলেছেন, প্রভাবশালী মন্ত্রী, এবং মুসলিম জাতির অনেক ফায়দা, অনেক মুসলিম তার মাধ্যমে চাকরি পেয়েছে রেলে, বিভিন্ন ডিপার্টমেন্টে, তার আগে বিদ্যুতে ছিলেন তিনি, যাই হোক। তো কিন্তু আকিদা ভ্রান্ত আকিদা, মন্ত্রী সাহেবের অর্ডার যে পাঁচ অক্ত টাইম টু টাইম আজান হইতে হবে, কারণ আমার আব্বা, আব্বা ওখানে শুয়ে আছে, যতক্ষণ আমার আব্বা আজানটা পাঁচ অক্ত শুনতে পায়, বুঝলেন। তাহলে আমাদের বিদ্যার উৎস হচ্ছে নজরুল গীতি, কোরআন সুন্নাহ নয়। মন্ত্রী সাহেবের বিদ্যার উৎস হচ্ছে নজরুল গীতি, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই, কোরআন সুন্নাহ নয়। তো মসজিদ বানানো হয়েছে কবরগুলিকে, মসজিদ বানানো হয়েছে
কবরগুলিকে আর এটা সাধারণত প্রভাবশালী যারা যাদের পার্থিব ক্ষমতা আছে তারাই এরকম কাজ করেছে যাদের দল ভারী অথবা শাসক তাদের ফেভারে তারাই এই কাজগুলি করেছে এর প্রমাণ কোরআনে কারিমে রয়েছে কোরআনে কারিমে যে আসহাবে কাহাফ ওই যে গুহায় যারা যে যুবকগুলি চলে গেছিল নিজের ইমানের হেফাজতের জন্য তাদের ঘটনা আল্লাহ পাক সূরা কাফে বর্ণনা করেছেন তারা যখন ওই গুহায় মারা গেল কালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম তারপরে যে মুসলিম সেই যুগের মুমিন শাসকরা আসলো কিন্তু তারা বিদাতি বিকৃত ধর্মে বিশ্বাসী ভ্রান্ত ধর্মে বিশ্বাসী আর তারা হচ্ছে প্রভাবশালী আল্লাহ পাক কি বলছেন তাদের সম্পর্কে ইতিহাসের একটি অংশ তুলে কালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম ওই লোকেরা বলল যারা সেই দেশের প্রভাবশালী ক্ষমতাসীন আমাদের ক্ষমতা আছে যা ইচ্ছা তাই করবো যেখানে ইচ্ছা মসজিদ করবো যেখানে ইচ্ছা মাজার তৈরি করবো যেখানে ইচ্ছা যা তৈরি করি ক্ষমতা সে লানাত্তাখিজান্না আলাইহিম মসজিদা এই গুহার ওপর কাহাফের ওপর কি করব মসজিদ তৈরি করব না কবর পূজা কেমন ভাবে শুরু হচ্ছে দেখুন কবর পূজা কেমন ভাবে শুরু হচ্ছে তো যাদের কাছে ক্ষমতা রয়েছে সংখ্যারই ক্ষমতা হোক আর ধন দৌলতের ক্ষমতা হোক আর প্রশাসনের ক্ষমতা হোক যে কোনো ক্ষমতা হোক এরাই কিন্তু এই কাজগুলি করেছে মসজিদ তৈরি করা এই সম্পর্কে ইসলাম কি শিখায় আপনাকে আমাকে ইসলামের রসুল আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এই সম্পর্কে শুনুন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন কালাত বলছেন লাম্মা ইশতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন সামনে যা তারা দেখেছিলেন হাবশা দেশে মানে আবেসিনিয়া বর্তমান এরিট্রিয়া যেটাকে বলছে ইথিওপিয়া ভাবে এরিট্রিয়া যেটা হয়েছে সেখানে আসলে সূক্ষ্ম কিন্তু ইথিওপিয়া বলা হয় তখন বৃহৎ ইথিওপিয়ায় আর ইথিওপিয়ার একটা অংশ হচ্ছে এরিট্রিয়া তো এই এলাকা হচ্ছে হাবাসা লোহিত সাগর পার হলে আপনার জেদ্দার কাছাকাছি লোহিত সাগর পার হলে ওইদিকে আপনার ইথিওপিয়া আসবে হাবাসা পুরনো নাম হচ্ছে তার হাবাসা এই হাবাসা দেশে নাজাসির দেশ খ্রিস্টান বাদশাহ ছিলেন একজন তাদের মুসলিম হয়েছিলেন বাদশাহ নাজাসি সেই গির্জার নাম ছিল ইয়াকালু লাহা মারিয়া গির্জার নাম ছিল মারিয়া গির্জা যেমন আজকাল খ্রিস্টানদের মধ্যে মেরি নামটি আছে না ওই মারিয়া তাই হচ্ছে মেরিটি হচ্ছে মারিয়ার বিকৃত রূপ তো গির্জার নাম ছিল মেরি বা মারিয়া গির্জা ওয়াকানাত উম্মু সালামা ওয়া উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা আতাত আরাদাল হাবাসা উম্মু সালামা এবং উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে নবী সাল্লাল্লাহু আলাইহি পরে বিবি হয়েছিলেন উম্মাহাতুল মুমিনিন তারা তাদের আগের স্বামীদের সাথে হাবাসা হিজরত করে চলে গেছিলেন মক্কার পত্তলিক মুশরিক কুরাইশদের জুলম অত্যাচার থেকে বেঁচে থাকার জন্য যে মক্কা ছেড়ে যদি হিজরত করে চলে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি এর অনুমতিও ছিল যে তোমরা এমন একটা দেশ আছে লোহিত সাগরটা পার হয়ে যদি তোমরা চলে যাও তাহলে সেখানে এই জালেম কাফেররা মক্কা পৌঁছিতে পারবে না তোমাদের উপর জুলম অত্যাচার করতে পারবে না সেখানে ন্যায়পরায়ণ বাদশাহ রয়েছে সে যদিও খ্রিস্টান কিন্তু তোমাদের উপর সেখানে জুলম হবে না যেতে পারো সেখানে তাদের স্বামীরা চলে গেছেন স্বামীদের সাথে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত করে চলে গেছিলেন আতাতা আরদাল হাবাসা فذكرت من حسنها وتصاوير فيها পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সামি হলেন স্বামীর সামনে গল্প করছেন আর বলছেন এত সুন্দর গির্জা খুব সুন্দর গির্জা আর ওয়াতাসাবির সুন্দর সুন্দর ছবি অঙ্কিত রয়েছে গির্জার মধ্যে সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে সারা সারা অসুস্থ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা একটু উঠালেন ফাকালা বললেন উলাইকা ইরাই এজা মাতা মিনহুম রাজুল সালেহ কোন নেক ব্যক্তি সৎ ব্যক্তি আল্লাহর ওলি ব্যক্তি যদি মারা যেত তাদের বানাও আলা কবরহি মসজিদান তাহলে তার কবরের উপর তারা মসজিদ নির্মাণ করত তাহলে কবরের উপর মসজিদ নির্মাণ করা এই মুসলিম জাতির বিদাতিরা কার কাছ থেকে শিখেছে খ্রিস্টানদের কাছ থেকে শিখেছে যেমন মিলাদ করা জন্মবার্ষিকী পালন করা কার কাছ থেকে শিখেছে মেসরের খ্রিস্টান কীর্তিদের কাছ থেকে শিখেছে ইতিহাস প্রমাণ করে
যখন ফাতেমি নাম দিয়েছে ওই শাসকদের, কিন্তু তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, দূরেরও, এরা ছিল রাফেজি শিয়া আর কি কর্মকর্তা। তারা মিশরে যখন তারা শাসক হলো, তখন সেখানে তারা প্রথম মিলাদ জন্মবার্ষিকী শুরু করলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কি দেখে বলছে, খ্রিস্টান মিশরের খ্রিস্টানরা 25শে ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের যদি জন্মবার্ষিকী পালন করে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেন জন্মবার্ষিকী পালন করব না? আমরাও করব। তোরা করতে পারিস, আমরা করতে পারবো না? আমরাও করব। দেখলেন শিক্ষা কোথা থেকে? তেমনি কবরের ওপর মসজিদ তৈরি করা শিক্ষা কোথা থেকে আসলো? হাবাস আর খ্রিস্টানরা করতো এরকম, যারা ছিল তখনকার শাসক। নবী কি বললেন যে যখন সতলোক মারা যেত, বানাও আলা কবরিহি মসজিদান, কবর উপর মসজিদ তৈরি করতো, সেখানে তারা সেজদা করতো, নামাজ নামাজ পড়তো, ইবাদত বন্দি করতো, সুম্মা সাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, তারপরে যেই লোকগুলি মারা গেছে, যে কবরগুলি আছে, কবরে চলে গেছে, ওরা দেখতে পাচ্ছে না, ওদের কাল্পনিক ছবি দেয়ালে এঁকে নিত, যাতে করে ছবিগুলি দেখতে পায়, যে এই যে ছবিগুলি দেখছো না, এরা এই কবরে দাফন আছে, এরা সব আল্লাহর বলি। দুটি কাজ করতো, তাহলে দুই শিরক একত্রিত হয়েছিল তাদের মধ্যে। এক হচ্ছে শিরকুল কবর, কবরের পূজা, কবর মসজিদ তৈরি করে, আর এক হচ্ছে শিরকুত তাসাবির, হ্যাঁ, প্রতিমা পুতুল পূজা ছবি অঙ্কনের মাধ্যমে। পৃথিবীতে যে শিরক শুরু হয়েছে, এই দুই রকমের শিরক শুরু হয়েছে, আর পৃথিবীতে আজ পর্যন্ত এই দুই রকমের শিরক চলতে আছে। প্রত্যেকের কাছে রয়েছে পুতুলের পূজা, প্রতিমার পূজা, আর কবর পূজারীদের কাছে রয়েছে কবর পূজা, মাজার পূজা, এই দুই রকমের পূজা চলছে। আর এই দুইটি পূজা এসছে কোথেকে দেখছেন? খ্রিস্টানদের কাছ থেকে, বিজাতি, আগের জাতিদের কাছ থেকে। এদের সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রশংসা, বলে ভালো কাজ করেছে, যা চলবে। বলছে উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এরাই হচ্ছে আল্লাহ পাকের নিকটে শিরারুল খালক, সৃষ্টির সর্বনিকৃষ্ট, শরের জামা হচ্ছে শিরার, শিরারুল খালক শর, সৃষ্টির নিকৃষ্ট এরা, যারা কি করেছে, শিরকের দ্বার খুলেছে, ছবি অঙ্কন করে এই পূজার মাধ্যমে, আর এই কবর মাজার তৈরি করে, তারপরে মসজিদ বানিয়ে, তাহলে কবর এর ওপর মসজিদ তৈরি করা, সেজদার স্থানে পরিণত করা, এর পরিণাম হচ্ছে শিরারুল খালক হওয়া, সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সৃষ্টির নিকৃষ্ট চিন্তা করুন তো দেখি, হ্যাঁ, সৃষ্টির নিকৃষ্ট কি বলবেন? হ্যাঁ, পায়খানার কি সব সময় না পাকিতে থাকে? আরে কুকুরে নাপাকি খেলে সবসময় নাপাকিতে ডুবে থাকে না, শুকুরে নাপাকি খেলে সবসময় নাপাকিতে ডুবে থাকে না, কিন্তু পায়খানার যে পোকাগুলি রয়েছে কলকল করে, এগুলি সব সময় নাপাকিতে থাকে। শিরারুল খালক, তার চাইতে নিকৃষ্ট যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, আল্লাহ সৃষ্টি করলেন অন্যকে সেজদা করে, যারা কবর মাজার তৈরি করেছে, যারা প্রতিমা পুতুল তৈরি করেছে আর তার পূজা করেছে, উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহি। সহি বুখারীর হাদিস, সহি বুখারীতে হাদিসটি তিন জায়গায় রয়েছে, 427 নম্বর, 434 নম্বর, 3873 নম্বর। হাদিস অনেক রয়েছে এই মর্মে। আরেকটি হাদিস শুনে, আন আয়েশা তো আব্দুল্লাহ বিন আব্বাস কালা, এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লাম্মা নাযালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের মুহূর্ত ঘনিয়ে আসলো, অসুস্থ হয়ে পড়েছেন মৃত্যুশয্যায়, তাফিকা ইয়াতরাহু খামিসাতাল্লাহু আলা ওয়াজহিহি, তখন অশান্তি অনুভব করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন অশান্তিতে থাকে তখন ছটপট করতে থাকে, মনে করে যে এইদিকে কাথলি হয়তো আরাম পাবো, আবার দেখছি এদিকেও আরাম পাচ্ছি না, তখন ওইদিকে হয়, একবার এরকম হয়, একবার ওইরকম হয়, একবার হয়তো এইরকম করছে, একবার ওইরকম করছে, পরিষ্কার হয়ে যায় মানুষ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় এইরকমই কষ্ট হচ্ছিল। তাফিকা ইয়াতরাহু খামিসাতাল্লাহু আলা ওয়াজহিহি, তার একটি চাদর ছিল, বারবার করে চেহারার উপর দিয়ে দিচ্ছেন, মুখের উপর নিয়ে চলে আসছেন চাদরটিকে। ফায়জাক্তাম্মা বেহা, যখন শ্বাস রুদ্ধ হতে যাচ্ছে, কাশাফা আন ওয়াজহি, তখন আবার খুলে ফেলছেন, যে এতেই হয়তো শান্তি হবে, ভালো লাগছে না, আবার ঢাকছেন, এতে হয়তো শান্তি, ওতেও শান্তি হচ্ছে না,
অবস্থা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে মওতের সময় মওতের যন্ত্রণা, মৃত্যুর মুহূর্তের কষ্ট প্রত্যেকের হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছে। মুমিন ব্যক্তির, নেক ব্যক্তির হতে পারে, এটি এমন কোনো দূরের কথা না। সাকারাতুল মওত, যে মৃত্যুর যন্ত্রণা সবার রয়েছে, এবং সৎ ব্যক্তির যদি যন্ত্রণা হয় তাহলে তাতে তার মর্যাদা উঁচু হবে, মনে রাখবেন। তার জন্য এটি আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে আরো উঁচু সম্মান দেওয়া হবে, সেই জন্য তার এই যন্ত্রণা হচ্ছে, মনে রাখবেন। আর যদি পাপিষ্ঠ লোকের হয় তাহলে তার আখেরাতের আজাবের সাথে পার্থিব আজাব শুরু হয়েছে, মনে রাখবেন। একটি কাজ সবার জন্য আজাব নাই, সৎ লোকের জন্য সেটি হচ্ছে শাহাদাত। আসমানি দুর্যোগ, কোন দুর্যোগে মারা গেল, ডুবে মারা গেল, আগুনের জ্বলে মারা গেল একজন সৎ ব্যক্তি, তাহলে সে শহীদ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হারকু শাহীদুন, পানিতে ডুবে মারা গেল আল গারকু শাহীদুন। কিন্তু একজন বেনামাজি, একজন বেদিন, একজন পাপিষ্ঠ এইভাবে মারা গেল, তার জন্য আজাব। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন দুনিয়ারও আজাব রয়েছে আর তাদের আখিরাতের আজাব রয়েছে। তাহলে একই দৃষ্টিতে কখনো দেখবেন না একজন সৎ মানুষ, সে অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনা হলো, কোনো কিছু হলো, তাহলে জানতে হবে যে আল্লাহ পাক তার মর্যাদা উঁচু করতে চান। সামান্য কিছু ভুলভ্রান্তি থাকলে আল্লাহ পাক এখনই ওকে ক্লিন পরিষ্কার করে গ্রহণ করতে চান, সুবহানাল্লাহ। পক্ষান্তরে একজন পাপিষ্ট হলে তার জন্য দুনিয়ারও আজাব, আখেরাতের আজাব, খাসেরা দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়াও লস করলো আর আখেরাত বরবাদ করলো। সকাল অহ কাজালেক, এই অশান্তির সময়, এই অশান্তির সময় মানুষ ত্রাহি ত্রাহি নাফসি নাফসি করে, কি হবে কি হবে আমার কথা চিন্তা করে। আর যদি চিন্তা করে একটু ফুরসত অবসর হয় তাহলে আমার ছোট ছেলেমেয়েরা আছে, নাবালক ছেলেমেয়েরা আছে, এদের কি হবে, এতগুলি বিবি আছে, কি হবে আমাদের, এগুলি চিন্তা হয়, তাই না? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না নিজের পরিবারের কথা চিন্তা করছেন, না না ফাতেমার কথা চিন্তা করছেন, না হাসান হোসেন ছোটে আছে তাদের কি হবে, হাই আফসোস করছেন, না এই অবস্থায় কি বলছে, লানাতুল্লাহ দিনের কথা চিন্তা করছেন, এই দিনের হেফাজত কি করে হবে, তাওহীদের হেফাজত কি করে হবে, মুসলিম জাতি মানব সকল কি করে সহি আকিদায় বিশ্বাসী হবে, ভ্রান্ত বিশ্বাস থেকে, শিরক কুফরি থেকে কি করে মুক্ত থাকবে। সতর্ক করছেন, বলছেন লানাতুল্লাহ আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিসম্পাত, লানত, লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে লানত মানে আল্লাহর পক্ষ থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যদি হয় যে লানত রাসূলুল্লাহ করেছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া দিচ্ছেন যে সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। আর আল্লাহর লানতের কথা উল্লেখ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে গায়েবের খবর ওহি ভিত্তিক তিনি দিচ্ছেন যে আল্লাহ পাক তার রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন, কাদেরকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে। কেন? এই জন্য যে ইত্তাখাজু কুবুর আম্বিয়াহি মাসাজিদা, তাদের নবীগণের কবরগুলিকে তারা সেজদার স্থানে পরিণত করেছে, নবীর কবরের চারিদিকে সেজদা করেছে, নবীর কবরের ওপর মসজিদ তৈরি করেছে, ইবাদত বন্দিগি শুরু করেছে ওখানে। কবরস্থান ইবাদত বন্দিগির জায়গা নয়, কবরস্থান বা কোনো কবরের জায়গা ইবাদত বন্দিগির জায়গা নয়। ইউহাজ্জেরু মা সানাও, তারপরে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে রিওয়ায়াত করেছেন, বলছেন যে উদ্দেশ্য কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে অশান্তি বোধ করছেন আর সেই সময় বলছেন ইহুদি খ্রিস্টানদের উপর লানত হোক, শুধু একটা সংবাদ দিচ্ছেন, ইতিহাস উল্লেখ করছেন ইহুদি খ্রিস্টানদের প্রাচীন ইতিহাস এইরকম, না এই উদ্দেশ্য নয়, বা কোন জাতির উপর লানতের শুধু ঘোষণা করছেন, না তাও নয়, বদদোয়া দিচ্ছেন তাও নয়। ইউহাজ্জিরু মা সানাউ, ইহুদি খ্রিস্টানরা যে পাপ করেছে, যে শিরক করেছে, যে কুফরি করেছে, এই শিরক কুফরি থেকে উম্মতে মুহাম্মাদিয়াকে সতর্ক করছেন। ইউহাজ্জিরু তাহজির মানে সতর্ক করা। আজকাল যে দেখবেন যেগুলো জায়গায় লেখা আছে সাবধান, যেখানে হয়তো বিদ্যুৎ আছে, হ্যাঁ মানুষের সর্বনাশ হতে পারে, সেখানে তাহজির, সতর্ক সাবধান, সাবধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার তোমরা এরকম কাজ করিও না, কবর মসজিদ তৈরি করিও না, আর মসজিদের মসজিদের ভিতরে কবর দিও না। বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 435। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর কি হাদিস বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কাতালাল্লাহুল ইয়াহুদ, ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুক। কাতালা মানে ধ্বংস করা, কাতালা মানে ধ্বংস, আল্লাহ সর্বনাশ করুক ইহুদিদের। কেন? ইত্তাখাজু কুবুরা আম্বিয়াহি মাসাজিদা, তাদের নবীগণের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে। সেই বুখারী শরীফের হাদিস।
মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো একটি হাদিস বর্ণনা করেছেন, কালাফি মারাজহি আল্লাযী মাতা ফিহি, বলছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা, না ভালো করে শুনুন, ফি মারাজহি সেই অসুস্থতাই, আল্লাযী মাতা ফিহি যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে, মাতা ফিহি মৃত্যু হয়েছে, মওত হয়েছে, মাতা ইয়ামুতু মওতান। বিদাতি মলবি সাহেবদেরকে বিশেষ করে আমি সম্বোধন করছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে মায়েশা কি বলছেন, মাতা ফিহি, আর এই বিদাতিরা বলছে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে রয়েছেন, কি বলবেন বলুন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না সহি আকীদা জানতেন না এই বিদাতিরা, সহি আকীদা 1400 বছর পরে জানল, নবী সাল্লাম জীবিত আছেন, মরেননি, মরা বলা বেয়াদবি, নবী সাল্লাম ইন্তেকাল হয়েছে বেয়াদবি বলা, নবী সাল্লাম ওয়াফাত হয়েছে বেয়াদবি বলা, এই বেয়াদবি মায়েশা করছেন না সহি আকীদা আমাদেরকে শিখিয়েছেন। বলুন যদি কোন ব্যক্তি সাহাবাই কেরামরা যে বিশ্বাস রাখতেন সেই বিশ্বাসের অন্য বিশ্বাস রাখে না, ওই বিশ্বাস রাখি না, মায়েশা যে বিশ্বাস রাখে ওই বিশ্বাস আমি রাখি না, সে মুসলিম থাকবে একমত ইনশাআল্লাহ তাআলা। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সূরা বাকারে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারা যদি ঈমান নিয়ে আসে, মানে পরবর্তী লোকেরা আমাদের সম্পর্কে আর বলছেন, সাহাবায়ে কেরামের পরের জামানা সম্পর্কে বলা হচ্ছে, তাবেঈনদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যদি ঈমান নিয়ে আসে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো হে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আবু বকর ওমর, হে সাহাবায়ে কেরাম, তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো ওই রকম যদি তারা ঈমান নিয়ে আসে, ফাকাদিহ তাদাও তাহলে হিদায়াত পাবে, হে আয়েশা তোমরা যেমন ঈমান নিয়ে এসছো, উম্মে সালামা উম্মে হাবিবা তোমরা যেমন ঈমান নিয়ে এসছো, সেই রকম ঈমান যদি তারা নিয়ে আসে, সেই রকম বিশ্বাস করে, তাহলেই তারা হিদায়াত পাবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর তারা যদি বলে না না মায়েশা মাতা বললে কি হবে, নবী মরেননি, নবীর ইন্তেকাল হয়নি, তাহলে ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিক্ষিপ্ত হয়ে রয়েছে, তাদের অন্তরে শিকাক ফাটল রয়েছে, কোরআন সুন্নার সাথে মজবুত হয়ে নাই, তারা অটুট নয়, শিকাক বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ফাসা ইয়াকফি কাহুমুল্লাহ, আল্লাহ পাক বলছে এদের জন্য আল্লাহ পাক যথেষ্ট, হে নবী তোমার জন্য এরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে নবী তোমার এরা কোনো ক্ষতি করতে পারবে না, তোমার দিনের কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক তোমার পক্ষ থেকে এদের জন্য যথেষ্ট, আল্লাহ এদের হিসাব নেবেন, এদের সাথে বোঝাপড়া আল্লাহ পাক করবেন। ফাসা ইয়াকফি কাহুমুল্লাহ, বলছেন যে সেই অসুস্থতা ইন্তেকাল হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, লান আল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহ লানত হয়েছে, ইত্তাখাযু কুবুর আম্বিহি মাসাজিদা, এর অর্থ করা হয়েছে কালাত। তারপরে মায়েশা বলছেন ওয়াল্লাউলা যালিকা, এই ভয় যদি না থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সম্পর্কে, লা উবরেজা কাবরুহু, তাহলে বা লা আবরাজু কাবরাহু, দুই রকমের রিওয়ায়াত, লা উবরেজা কাবরুহু, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটিকে প্রকাশ্য জায়গায় রাখা হইতো, ঘরের মধ্যে দাফন করা হইতো না, ঘরের মধ্যে এই রহস্যেই দাফন করা হয়েছে যে তাহলে যেই সেই ঢুকতেও পারবে না, আর কবরের কাছে গিয়ে সেজদাও করতে পারবে না, কবরের কাছে নবীর কাছে দোয়াও করতে পারবে না, আর নজর মান্যত ওখানে পেশ করব, দরখাস্ত আরজি পেশ করব, এইসবও করতে পারবে না। যদি বাইরে হইতো কোনো জায়গায়, খোলা জায়গায়, তাহলে কে পাহারা দিবে, যখন তখন এসে দরখাস্ত নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ নাজর রাহম ফরমাইয়ে তারাহাম, ইয়া নবী আল্লাহ তারাহাম, ফাজাইলে দুরুদ ফাজাইল আমার শোনাবো, তার কবিতা শুনে যাবে, ইয়া রাসূলুল্লাহ রহম করুন, দয়া করুন, এগুলো এসে পড়তো, কে বাধা দিত খোলা জায়গায় থাকলে। ওয়াল্লাউলা যালিকা, এই আশঙ্কার জন্য নবীর কবরকে ঘরের মধ্যে দেওয়া হয়েছে, না হলে বাইরে দেওয়া হতো, লাউবরাজা কবরহু, কবরকে বাইরে দেওয়া হতো, লাউবরাজু কবরহু, অন্য দেওয়াতে সাহাবায়ে কেরাম খোলা জায়গায় তার কবর দিতেন, কিন্তু এই আশঙ্কায় খোলা জায়গায় কবর দিলে কিছুদিন পরে শিরক বিদাত শুরু হবে, কবর মাজার পূজার ব্যবসা যখন শুরু হবে তখন বড় মাজারে পরিণত হবে, আর সবাই এসে সেজদা করা, কি কে মান্নত করা, কে হাসমরুক জবাই করা, কি তওয়াফ করা, এইসব শুরু হবে। গায়রা আন্নাহু খুশি আয়ুত্তাখাজা মসজিদান, আশঙ্কা এই করা হয়েছিল যে নবীর কবরকে যাতে মসজিদ না বানিয়ে না হয়, এমন না হয় যে কোনো শাসক আসবে, কোনো প্রভাবশালী লোকের আসবে, পয়সা লোকের আসবে, পয়সা আছে, নবীর কবর পর মসজিদ তৈরি করা হোক, এই ভয়ে ঘরের মধ্যে কবর দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ 1400 বছর ইতিহাসে ঘর তখনও ছিল, এখনো ওই ঘর হয়ে আছে, কার ঘর,
মায়েশা রাজি আল্লাহ তাআলা আনহার ঘর নবী সাল্লাল্লাহু আলাইহি ছোট বিবির ঘর, ওই ঘরেই দাফন হয়েছে, ওই ঘর ঘরই আছে। কোন একদিনের জন্য সেই ঘরের মধ্যে কোনো নামাজ হয়নি। সুতরাং বিদাতীদের ভ্রান্ত ধারণা, অনেকে বলে মসজিদের মধ্যে, মসজিদ চারিদিকে করে হয়ে গেছে কিন্তু ঘর ঘরই আছে, সেই জায়গায় কোনো দিন না মসজিদ ছিল একদিনের জন্য, না সেজদা হয়েছে না নামাজ হয়েছে, সেখানে ঘর ঘর আছে আপন জায়গায়, এবং কয়েক ঘেরা বেড়া দিয়ে ঘেরা আছে যাতে করে কেউ ওর মধ্যে ঢুকতে না পারে, এবং সরাসরি কিবলা বানিয়ে তাকে আবার সামনে সেজদা না করতে পারে। তারপর যাদের অন্তর বাঁকা, যাদের অন্তরে বকরতা আছে, ফামাল্লাযীনা ফী কুলুবিহিম যাইগুন, আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের শুরুতে, যাদের অন্তর বাঁকা, তো বাঁকা অন্তর নিয়ে ওখানে যায়, কত কে কত রকমের দরখাস্ত নিয়ে যায়, নবীর দরবারে হাজিরা দিতে যাচ্ছি, নবীর দরবারে মনের কামনা বাসনা পূরণের জন্য যাচ্ছে, নবীর কবরের কাছে গিয়ে বেশি বেশি নামাজ পড়বো, তা দোয়া করবো, তাহলে দোয়াটা তাড়াতাড়ি দ্রুত একেবারে কবুল হবে, হটলাইন পেয়ে যাব, এসব ভ্রান্ত ধারণা। জন্দুব রাজি আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেছেন, সামিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু কাবলা আন ইয়ামুতা বিখামসিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পাঁচ দিন আগে, এখানে দেখেন সামিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, কাবলা আন ইয়ামুতা বিখামসিন, তার মৌতের ইন্তেকালের পাঁচ দিন পূর্বে, কাবলা আন ইয়ামুতা, ওখানে পড়লেন মাতা আর এখানে ইয়ামুতু, ওটা মাজির শেখা ছিল, পাস্ট টেন্স ছিল, এটা হচ্ছে ইয়ামুতু, তার এন্তেকালের পাঁচ দিন পূর্বে আমি শুনেছি, ওয়াহুয়া ইয়াকুলু, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছিলেন, ইন্নি আবরাউ ইলাল্লাহ আন ইয়াকুনা লি মিনকুম খলিল, আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি যে আমার আল্লাহ ছাড়া কেউ খলিল, অন্তরঙ্গ বন্ধু নেই, আমি কারোর সাথে অন্তরঙ্গ বন্ধুত্বর কথা বলছি না, বরং এই ঘোষণা করছি যে আমার কোনো বন্ধুত্ব নেই কারোর সাথে, অন্তরঙ্গ বন্ধু, খলিল এমনি বন্ধু আলাদা, সাদিক বা রফিক এগুলি হচ্ছে বন্ধু, এমনি বন্ধু, কিন্তু খলিল মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, যার ভালোবাসা হাড়ে হাড়ে সেরাই সেরাই গোষ্ঠের বিভিন্ন অংশে ঢুকে পড়েছে, এইরকম বন্ধুত্ব ভালোবাসাকে বলে খলিল। নবী সাল বলছেন আমার একমাত্র খলিল, ফাইনাল্লাহ তাআলা কাদ ইত্তাখাযানি খলিলা, কারণ আল্লাহ পাক আমাকে অন্তরঙ্গ বন্ধু খলিল বানিয়েছেন, কামা ইত্তাখাযা ইব্রাহিম খলিলা, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন, ওয়ালাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিল, আমার উম্মতের কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, কারণ বাল্য জীবনের বন্ধু, বড় হয়েও বন্ধু, সারা জীবনের বন্ধু, সেই যুগের ইসলাম আসার পূর্বেরও বন্ধু, ইসলাম আসার সাথে সাথেই বন্ধু, হ্যাঁ সুখেরও বন্ধু, দুঃখেরও বন্ধু, সোর পাহাড়ের গুহারও বন্ধু, সব জায়গার বন্ধু। আল্লাহ শুনে রাখো তারপরে কি বলছেন, ও আন্নামান কানা কাবলাকুম কানু ইত্তাখিযুন আল কুবুর মাসাজিদ, তোমাদের পূর্বে যে সব জাতি ছিল, আমাদের পূর্বে কোন জাতি ছিল, ইহুদি খ্রিস্টান, মূসা আলাইহিসসালামের অনুসারী, অনুসারী তো তারা নেয় অনুসরণ প্রথম যুগে করেছে, তারপরে তারাই বিভ্রান্ত হয়ে গেছে কবর পূজারীদের মধ্যে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার কবর পূজারীরা, তারা বিভ্রান্ত হয়ে গেছে, ওই রকম মূসা আলাইহিস সালামের উম্মত ছিল তারা, তারপরে এইরকম বিভ্রান্ত হয়ে গেছে, ওই রকম ঈসা আলাইহিস সালামের অনুসারী আর খাঁটি অনুসারী নেই, সব বিভ্রান্ত হয়ে গেছে আজকালকার কবর পূজারীদের মতো, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ থেকে বিভ্রান্ত হয়েছে। তোমাদের পূর্বের জাতি যারা ছিল, ইত্তাখিযুনা কুবুরা আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের নবীগণের কবর এবং নেক লোকদের ওলিদের কবর কে মসজিদ বানিয়ে নিয়েছিল, ফালা সাবধান, ফালা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদা, তোমরা কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করিও না, ওয়া ইন্নি আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে এই রকম পাপ থেকে, অন্যায় থেকে নিষেধ করছি, খবরদার এরকম কাজ করবে না, ইন্নি আনহাকুম আন যালিকা, কত সুন্দর স্পষ্ট কথা, আমি তোমাদেরকে নিষেধ করছি, খবরদার মসজিদের ওপর, মসজিদের ভিতরে কবর দেবে না, কবরের উপর মসজিদ বানাবে না, মসজিদ কবরের পাশে সেজদা করবে না, সবগুলি অর্থ এতে সামিল, মসজিদকে কিবলা বানাবে না, মসজিদকে কবরকে কিবলা বানাবে না, কবরকে সামনে করে তোমরা নামাজ পড়বে না, এই সবগুলি অর্থ এতে সামিল রয়েছে। ইন্নি ইন্নি আনহাক মান যালিকা, মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1216। আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আখিরু মা তাকাল্লামা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশেষ যে বাণীটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সর্বশেষ বাণী
কি ছিল? আখরেজু ইয়াহুদা আহলিল হিজাজ ও আহলা নজরান মিন জাজিরাতিল আরব, হেজাজের ইহুদিদেরকে আর নজরানের খ্রিস্টানদেরকে মিন জাজিরাতিল আরব, জাজিরা আরব থেকে, আরব উপদ্বীপ থেকে বের করে দাও, ওসিয়ত ছিল যাদেরকে রাখবে না এখানে। আরেকটা হাদিস রয়েছে, আখরেজুল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, মুশরিক পৌত্তলিকদেরকে জাজিরা আরব থেকে বের করে দাও, অর্থাৎ স্থায়ীভাবে বসবাস করতে দিও না, তবে যদি দেশের প্রয়োজন হয় সেজন্য খনিকের জন্য কিছুদিনের জন্য নিয়ে আসার কাজ করে আবার ফিরে যায়, তাহলে এটা চলে আসছে 1400 বছর ইতিহাসে চলে আসছে, এরকম করা যেতে পারে। কিন্তু ওলামারা বলছে স্থায়ীভাবে বসবাস করে জাজিরা আরবে নবী সাল্লাল্লাহু উপদেশ করেছেন, খবরদার তাদেরকে এখানে রাখিও না, স্থায়ীভাবে নাগরিকত্ব দিয়ে রাখিও না। ওয়ালামু, আর জেনে রাখো, আন্না শেরার আন্নাসে আল্লাযীনা ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহি মাসাজিদা, সৃষ্টির নিকৃষ্ট, শেরার আন্নাসে মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ হচ্ছে, আল্লাযীনা ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহি মাসাজিদা, যারা নবীর কবরগুলিকে মসজিদ বানিয়েছে। তাহলে এখানে আরেকটি কথা বলি, নবী, আচ্ছা নবীকে এক জায়গায় রাখেন, তারপরে রাখেন আরেক জায়গায় আল্লাহর ওলি ও সালেহিনকে রাখেন, হ্যাঁ সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আইম্মা কেরাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আল্লাহর ওলি নেক বান্দাদেরকে রাখেন, আর তারপর সাধারণ মুসলিমদেরকে রাখেন যাদের মধ্যে শিরক বিদাত নেই, সাধারণ মুসলিম মানুষ, তারপর রাখেন বিদাতি মুসলিমদেরকে রাখুন। বলুন তো নবীদের মর্যাদা কত উঁচা, সবচেয়ে উঁচা মর্যাদা কার? নবী রাসূলগণের, নবী রাসূলগণের। তা নবী রাসূলের কবরের ওপর মসজিদ তৈরি করায়, নবী রাসূলের কবরের পাশে সিজদা করায়, নবী রাসূলের কবরের কবরগুলিকে মসজিদে করায়, যদি লানত হয়ে থাকে, যদি লানত হয়ে থাকে, তাহলে নবী ছাড়া অন্যদের কবর, যদিও তারা ইমাম সাহেব হোক আর আল্লামা হোক আর বড় আলেম হোক, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদি হোক না কেন, কেউ হোক না কেন, মুহাদ্দিসিনে হোক না কেন, তাহলে কি অবস্থা হইতে পারে? বাদ দেন ওটাও, বিদাতি যদি হয়, ওয়াহদাতুল উজুদ আর হলুল আর শিরক আর বিদাত আর ফানা ফিল্লা, এসব শিরকুফুরিতে বিশ্বাসী ভণ্ড যারা, পীরতন্ত্রে বিশ্বাসী তাদের, তারা যদি হয় বিদাতিরা হয়, তা তাদের কবরগুলিকে যারা মসজিদে পরিণত করেছে, সেজদার জায়গায় পরিণত করেছে, তাদের অবস্থা কি হবে? আর ভুয়া যদি কবর হয়, অসৎ লোক, পাপিষ্ট, কতদিন যে উজু গোসল করেনি, নামাজ রোজা করেনি, যে চুলে জটা লেগে গেছে, এরকম মস্তানগুলি না কবরে বসে থাকে, আর ওরা মারা গেলেই তো মাজার তৈরি হয়, এগুলি হয়েছে, এদের কবরগুলিকে যদি সেজদার স্থানে পরিণত করে, তাদের দশা কি হবে? তাদের দশা কি হবে? লানতের ওপর লানত, 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 লানতই হইতে থাকবে। যদি নবীদের কবরের ওপর লানত হয়, নবীদের কবর মানে ভিত্তি করে কবরের কবরগুলিকে যদি কেউ সিজদার স্থানে পরিণত করে, লানত হইল, তাহলে যদি অন্যদের কবর সৎ লোক হইল, লানত হইল, অসৎ লোকের কবরকে যদি মসজিদ বানায়, তাহলে আরো কত লানত, তাহলে লানত দার লানত, ফারসি তো বলে লানত দার লানত, লানতের উপর লানত, অভিশাপের উপর অভিশাপ, অভিশাপের অভিশাপ হইতে থাকবে। মুসনাদ আহমদের হাদিস, আরেকটি হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মুসনাদ আহমদে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, আবু হাতিম বর্ণনা করেছেন, সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহু সাআত ওয়া হুম আহইয়া, সৃষ্টির মধ্যে নিকৃষ্ট বা মানব জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ হচ্ছে দুই রকমের মানুষ, এক রকমের মানুষ হচ্ছে যে কিয়ামত যেই দিন হবে সেই দিন যারা জীবিত থাকবে, যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠছে আর জীবিত হয়ে আছে, যারা দুনিয়ায় বেঁচে আছে, ওরা হলো শেরারুন নাস, ইন্না মিন শেরারিন নাস মান তুদরিকুহু সাআত ওয়া হুম আহইয়াউন, জীবিত অবস্থায় যাদেরকে কিয়ামত পেয়ে যাবে তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কেন? তাহলে সেদিন কি নামাজি লোক থাকবে না পৃথিবীতে? নেক লোক থাকবে না? হালাল খাওয়া লোক থাকবে না? থাকবে না। কেম যেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠতে যাবে তার আগে হাদিসে রয়েছে যে একটি সুন্দর বাতাস প্রবাহিত হবে, আরামদায়ক বাতাস, সেই বাতাসে যত মমিন মমেনাত হবে তাদের আত্মাগুলি সব কবজ হয়ে যাবে, সব মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নেবে, আর শুধু ফাসে কাফের লম্পট বেদিন এরাই থেকে যাবে। অধ্যায় কায়েম করেছেন আইম্মা কেরামরা, তিরমিজিতে রয়েছে, বুখারী শরীফে রয়েছে, বাবু লা তাকুমু সাআতু ইল্লা আলা শিরারিল খালক, এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কিয়ামত কায়েমই হবে না, একমাত্র কায়েম হবে কার উপর? শিরারুল খালক, সৃষ্টির যারা নিকৃষ্ট তাদের উপর কিয়ামত কায়েম হবে। তাহলে কিয়ামতের যে কষ্ট, সেই কষ্ট মমিন মমিনাত পাবে না, তার আগে মমিন মমিনাত দুনিয়া থেকে বিদায় নেবে, আরাম পেয়ে যাবে।
আর দ্বিতীয় নিকৃষ্ট মানুষ অমাইয়া তাখিজুল কবুরা মাসাজিদা, যারা কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, তারা হচ্ছে নিকৃষ্ট মানুষ, তারা হচ্ছে নিকৃষ্ট মানুষ। কবর সম্পর্কে বাড়াবাড়ি করা, সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ কিছু লোকেরা কবর নিয়ে বাড়াবাড়ি করবে, আল্লাহ ওতে থেকে আমার কবরকে বাঁচিয়ে রাখি। আন আবি হুরায়রা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসনা, হে আল্লাহ, দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ আমার কবরকে তুমি ওয়াসানে পরিণত করিও না, ওয়াসান মানে পূজার বস্তুতে পরিণত করিও না। ওয়াসান, ওয়াসান আর সানাম, এই দুইটি শব্দ, সানাম সানামের জামা হচ্ছে আসনাম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনে কেরিমে যেখানে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে আসনামান আলিহা, তারা আসনাম মানে প্রতিমা পুতুলের তারা পূজা করত, এক পূজা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে সানাম মানে মূর্তি প্রতিমা পুতুলের পূজা, আর এক হচ্ছে ওয়াসান, ওয়াসান মানে যে কোনো বস্তুর পূজা, সে প্রতিমার আকারে হোক অথবা গাছের আকারে হোক, পাথর হোক, হ্যাঁ কোনো ঘর বাড়ি হোক, আর নদী নালায় হোক, গঙ্গা হোক, আর যমুনা হোক, আর গাভী হোক, আর কবর মাজার হোক, জি বাবার জুতা হোক, কদমে রসুল হোক, বা হজরত বাল হোক, মুয়ে মোবারক, যেমন কাশ্মীরে আছে, কাশ্মীরে যে বেশ কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটেছিল না, কি বলা হজরত বাল, হজরত বাল মসজিদ, হজরত বাল মসজিদের ইতিহাস হচ্ছে যে বাল মানে হচ্ছে চুল, আর কবর পূজারীদের ধারণা যে ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়ে মোবারক, মুয়ে বুঝেন তো ফার্সি ভাষা, মুয়ে মোবারক মানে চুল মোবারক, মোবারক চুল ওখানে চলে গেছে, আরব দেশে কোথাও থাকলো না, শুধু কাশ্মীরে নবীর কি পৌঁছে গেছে, চুল পৌঁছে গেছে। ওই রকমই কদমে রসুল, গোটা সৌদি আরব কোথাও কদমে রসুল পাওয়া যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হেঁটেছেন কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিশানা পাওয়া যায় না, কিন্তু চিটাগ আগে পৌঁছে গেছে। আর আমি আর একটি মাদ্রাসা শিক্ষকতা করতাম এখানে আসার আগে কিষানগঞ্জে, ওখানে একটি জায়গা আছে কবর পূজারীদের, ওখানে কয়েকটা মাজার আছে, আর ওই জায়গাটির নামই হচ্ছে কদমে রসুল। আরে ভারতে জিন্দেগি তো নবী সাল্লাম জাননি, কোন সাহাবি গেছেন কিনা সন্দেহের বিষয়, হ্যাঁ দুই একজন ছাড়া মনে হয় বা কয়েকজন ছাড়া। তাহলে আশ্চর্য কথা যে কি করে কদমে রসুল সেখানে পৌঁছে গেলাম, ওরা বলছেন না 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 নবী সাল্লাম এই পাথরখানে কবর পা রেখেছিলেন মদিনায়, আর ওখান থেকে আমরা উঠিয়ে নিয়ে চলে এসেছি, মাশাআল্লাহ। হ্যাঁ মদিনার লোকেরা নিজের বাড়ি থেকে উঠিয়ে রাখতে পারলো না, মক্কার লোকেরা ওই পাথরগুলিকে উঠিয়ে রাখতে পারলো না যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে মোবারক রেখেছেন, আর চিটাগাঙের লোকেরা মাশাআল্লাহ, হয়তো তাদের ইমানের বয়স, ইসলামের বয়স 500 বছরই হবে, নয় 700 বছরই হবে, 800 বছর কি 1000-এর বেশি তো যাবেই না হয়তো। হ্যাঁ আর তারা উঠিয়ে নিয়ে চলে গেছে কদমে রসুল, ভারতের লোকেরা কদমে রসুল উঠিয়ে নিয়ে চলে গেছে, ভারতে কদমে রসুল, বাংলাদেশে কদমে রসুল। এসব শিরক, এসব শিরকের স্থান, এসব বাড়াবাড়ি করে এগুলোকে কি বলা হয়েছে, ওয়াসান বলা হয়েছে, ওয়াসান। তাহলে ওয়াসান শব্দটি আম একটু ব্যাপক, প্রতিমা পুতুলের পূজাও সামিল, কবর মাজার নদী নালা যা কিছুর পূজা হচ্ছে সামিল, এমনকি কবর মাজারের আশেপাশে যে সব জানালা আছে, জানালাতে তেনা বাঁধে, তেনাপীর বলে ওটাকে, তেনাপীর শুনেছেন, আছে আমাদের এলাকায় দেখেছি, তেনাপীর আছে, তেনা বেঁধে দিয়ে চলে আসে, মনের আশা পূরণ হয়ে যাবে, বেশি কিছু চাইতে হবে না, টানা বেঁধে আসলে। আর একটা আছে, আমার এক ওস্তাদ বলতেন ঢেলা পীরের, খুব ওয়াজ করতেন উনি, ওয়াইজ ছিলেন আমার এক ওস্তাদ, ভালো ওস্তাদ, তো ঢেলা পীরের ওয়াজ করতেন, ঢেলা পীর মানে ঢেল মারতে হবে বাস। তো একবার এক জলসাই গেছিলাম, তো রাস্তায় দেখছি একটা গাছের তলে অনেক ঢেল জমা হয়ে আছে, একবারে পালালি গাছে ঢেলার, তো এলাকার লোকে জিজ্ঞেস করলাম, তখন গরুর গাড়িতে বক্তাদের যাতায়াত গ্রামে গঞ্জে গরুর গাড়িতে হইতো, তো গরু গাড়িতে আসছি দেখছি যে এত ঢেলা কেন উঁচা হয়েছে, জিজ্ঞেস করলো বলছে এইটা ঢেলা পীরের আস্তানা, ঢেলা পীরের দরবার, তো ঢেলা পীরের দরবার শরীফ, সবগুলি শরীফ, এগুলি হচ্ছে ওয়াসান, ওয়াসান আল্লাহ ছাড়া যারই পূজা হয়েছে যে কোনো ব্যক্তির হোক আর বস্তুর হোক সেগুলি হচ্ছে ওয়াসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ আমার কবরকে ওয়াসান পূজার বস্তুতে পরিণত করে দিও না, যেন কেউ কবরে পূজা না করতে পারে আমার।
যার ইবাদত হবে পূজা হবে লানাল্লাহু কওমান ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা আল্লাহর লানত হয়েছে ওই জাতির উপর যারা নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে ওয়াসানে পরিণত করেছে পূজার বস্তুতে পরিণত করেছে মুসনাদ আহমদের হাদিস আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহ তাবেঈ তিনি বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানা ইউবাদ আল্লাহ আমার কবরকে ওয়াসানে পরিণত করিও না যে যার পূজা করতে পারি ইস্তাদ্দা গাজাবুল্লাহ আলা কওমি অতিরিক্ত এই আছে ইস্তাদ্দা গাজাবুল্লাহ আলা কওমির সেই জাতির উপর আল্লাহর চরম ক্রোধ হয়েছে রাগ হয়েছে ইস্তাদ্দা মানে কঠোর রাগ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন জাতির উপর ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহি মাসাজিদা যারা নবীগণের কবরগুলিকে সিজদার স্থানে পরিণত করেছে হাদিসটি মুয়াত্তা মালিকের হাদিস কবরের সম্পর্কে আরেকটি বাড়াবাড়ি যেটি শিরকের রাস্তা তা হচ্ছে কবরের উপর ঘর নির্মাণ মসজিদ তৈরি করলো না কিন্তু এমনি ঘর তৈরি করেছে গম্বুজ আর প্রায় যেগুলিকে মাজার বানা হয়েছে মসজিদ না হইলেও গম্বুজ বানানো আছে বা ঘর তারপরে বিল্ডিং তৈরি করে দিয়েছে ঘর তৈরি করে দিয়েছে আস্তানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কারণ এটি হচ্ছে শিরকের রাস্তা এইভাবে ধীরে ধীরে শিরক শুরু হয়েছে আনজাবের ইনকাল নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরু জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন কবরকে পাকা করতে কবরকে বাঁধতে নিষেধ করেছেন ওয়াই ইউক আদালে কবরের পাশে অবস্থান করতে বসে থাকতে নিষেধ করেছেন কবরের ওপরে বা কবর পাশে বসে থাকবেন মুজাবির হে মুজাবির বলে ওদেরকে যে মস্তানগুলি বসে থাকে নিষেধ করেছেন ওয়াই ইউবনা আলাইহি এবং তারপর বিল্ডিং বানাতেও নিষেধ করেছেন পাকা করাও নিষেধ করলে তাহলে তিনটি নিষেধ আসলো একটা হচ্ছে কবরকে চুনকাম করা যেটা বলা হয় জাসাসাত হচ্ছে চুনকাম করা তাহলে পাকা করা নিষেধ করা হইল তারপরে বসা আছে এখানে বসে থাকা না দোয়া করবেন দোয়া করে চলে আসেন আপনি মাইয়্যিতের জন্য তার জন্য দোয়া করেন নিজের জন্য নয় নিজের জন্য দোয়া করবেন আল্লাহর ঘর মসজিদ আছে নিজের বাড়ি আছে কবর ওয়ালার জন্য দোয়া করুন দোয়া করে ফিরে আসেন বসে থাকা সেখানে নিষেধ করা হইল ঘর বাড়ি বিল্ডিং তৈরি করা আইয়ুব না আলিহে তাও নিষেধ করা হইল মুসলিম শরীফের হাদিস কবর যদি বেশি উঁচা করে কেউ তৈরি করে যতগুলি মাজারের পূজা হচ্ছে সেগুলি আধা হাতের বেশি উঁচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন আধা হাতের বেশি কোনো কবর উঁচা থাকবে না যদি কোনো উঁচা কবর থাকে তার সাথে কি আচরণ করতে হবে শুনুন কোনো কবর যদি পাকা থাকে তার সাথে আমাদের ফরজ দায়িত্ব কি করণীয় তা শুনুন আবুল হাইয়াজ আল আসাদি রহমতুল্লাহ আলাই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার ছাত্র তাবেঈ তিনি বলছেন কালা কালালি আলী ইবনে আবি তালেব আমাকে আমার ওস্তাদ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জামাই প্রিয় ভাই চাচাতো ভাই চতুর্থ খলিফায়ে রাশেদ হাসান হোসেনের পিতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলছেন আলা আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কি এমন একটি গুরু দায়িত্ব দিয়ে পাঠাবো যে গুরু দায়িত্ব দিয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পাঠিয়েছিলেন তোমাকে একটি বড় দায়িত্ব দেব যেটা পালন করতে হবে যেই দায়িত্ব আমাকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন কি দুইটি কাজ আল্লাহ তাদা তিনসালান ইল্লা তামাস্তাহু কোন ছবি যদি পাও বা কোন মূর্তি যদি পাও তা নিশ্চিহ্ন করে দেবে ছবি থাকে ছিঁড়ে ফেলে দাও ভেঙে ফেলে দাও হ্যাঁ মূর্তি তৈরি করতে ভেঙে ফেলে দাও নিশ্চিন্ন করে দাও তামাস্তাহু মুছে ফেলো ওয়ালা কবরান মুশরিফান আর যদি কোনো উঁচা কবর পাও উঁচা হয়ে আছে মাজারগুলি কত উঁচা করা আছে কমপক্ষে এক হাত দেড় হাত উঁচা করে পাকা করে বাঁধা আছে বুকের উপরে একেবারে এত ভারী পাথর চাপা আছে যে আল্লাহ জানে বেচারাকে কত কষ্ট হচ্ছে ওয়ালা কবরান মুশরিফান উঁচা কবর যদি পাও ইল্লা সাওয়াইতাহু তাহলে তাকে বরাবর করে দিবে সাওয়া মানে বরাবর করে দাও লেভেল করে দিবে লেভেল করে দেওয়ার মানে ওই হাদিসকে সামনে রাখতে যে হাদিসে বলা হয়েছে যে শিবির মানে আধা হাত উঁচা থাকবে কবর এই আধা হাত উঁচা থাকবে এবং কাঁচা থাকবে পাকা নয় আধা হাত উঁচা মাটি নতুন কবর উপর থাকবে তারপরে বসে যাবে আর উঁচা করার প্রয়োজন নেই পুরনো হয়ে গেছে বসে গেছে নেমে গেছে আর উঁচা করা আর প্রয়োজন নেই বরং জায়েজও নেই দরকার নেই যে নতুন বারবার করে আসবেন আর আমার আব্বার কবরটাকে একটু উঁচা করি আধা হাত উঁচা করি না প্রথম যখন কবর নতুন কবর দিলেন তখন আধা হাত উঁচা করে রাখবেন মাটিটা
মুসনাদ আহমদের হাদিস আর সহিহ মুসলিমের হাদিস বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ কি উপদেশ কি কবর সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ কি কবর সম্পর্কে উঁচা কবর দেখলে পাকা কবর দেখলে ভেঙে ফেলে দিয়ে বরাবর করে দাও সমতল করে দাও সমতল করে দাও এই দায়িত্ব কে পালন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন তিনি পালন করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা দিয়েছেন খলিফা হয়েছিলেন তিনি পালন করেছেন সুতরাং সরকারদেরকে বলবো তাদের দায়িত্ব হচ্ছে দেশে যত পাকা কবর রয়েছে যেসব কবরে আল্লাহ ছাড়া পূজা হচ্ছে সেজদা হচ্ছে শিরক হচ্ছে কুফরি হচ্ছে সেসব কবরগুলিকে সমতল করে দাও সাধারণ কবরে পরিণত করার আর যাতে চিনতেও না পারে যে কোথায় কার কবর আছে যেমন অন্য অন্য লোকের বাবা মায়ের কবর আছে আত্মীয় স্বজনের কবর আছে কবরস্থান আছে এটিও কবরস্থান এইরকম কবরস্থান হবে যাতে শিরকের রাস্তা আবার পঁচিশ পঞ্চাশ বছর পরে আবার বিদাতি সরকার আসলো শির কুফুরির বাজার আবার গরম করে দিলে এমনটা না হয় চিনতে না পারে যে কোথায় কার কবর আছে চেনা জরুরি নয় যে কার কোথায় কবর আছে তারপরে মহিলাদের জিয়ারত কবরের হারাম লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই মাজারগুলিতে সংখ্যা যদি গুনে দেখেন পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি হবে আমি তেনা বাঁধা পীর যে দেখলাম নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়ার কবর কথা বলছি সেখানে গেলাম দেখতে তামাশা সেখানে তবলিগি হেড সেন্টারও আছে দিল্লিতে আর পাশে একবারে পাশাপাশি ওখানেই নিজামুদ্দিন আউলিয়ার কবর ওখানে পূজা হচ্ছে তো মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি যারা তেনা নেকড়া বাঁধছে জালিতে অবস্থা আর তার মধ্যে আবার যদি দেখা যায় যে হিন্দু আর শিখ দেখেও চেনা যাচ্ছে এগুলি হিন্দু শিখ কি বলছো ওটাকে সিঁদুর লাগিয়ে আছে অথবা শিখদের দেখলে বোঝা যাচ্ছে যে দাড়ি মোজ দেখে বোঝা যাচ্ছে শিখদের সংখ্যা আর হিন্দুদের সংখ্যা মুসলিম চাইতে কম না কারণ ধর্ম একই লাকুম দিনুকুম আলিয়াদিন নাই কুল্লু দিন সাওয়া সাওয়া বুঝতে পেরেছেন আল্লাহ তো করেছেন লাকুম দিন কোয়ালি তোমাদের দিন তোমরা করো আমরা আমাদের দিন কিছু ওটাও না বলছে যে এই কবর মাজার পূজার ধর্ম একবারে সমাজ হওয়া কোনো অসুবিধা নেই দুর্গার পূজার দুর্গার পূজা আমরা দরগায় আসো না আমাদের কাছে তোমরা আসো তোমাদের কাছে আমরা যাব এই হলো কবর মাজার পূজারীদের অবস্থা আমার চোখে দেখা গল্প করছি আপনার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লানত করেছেন মানে অভিশাপ দিয়েছেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক ওই মহিলারা জায়রাতিল কবুর যেসব মহিলারা কবর জিয়ারত করতে যায় ওয়াল মুত্তাখিজিনা আলাইহাল মাসাজিদা আর যারা কবরের উপর মসজিদ তৈরি করে তাদের উপর লানত হোক দুই তিন নম্বর হচ্ছে ওয়াসুরজা আর যারা কবরে বাতি জ্বালায় আগরবাতি মোমবাতি জ্বালায় আলোকিত করে ওই শবে বরাতের দিন কবরস্থানকে আলোকিত করে দেয় তাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলেন কবর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তালিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ শিক্ষা কবর জিয়ারত মহিলাদের জন্য চলবে না বরং লানত হবে নেকি তো হবে না লানত হইতে থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে যারা মসজিদ বানায় বা সিজদার স্থানে পরিণত করে তাদের উপর লানত হচ্ছে তা তো এর আগে অনেক হাদিস শুনলেন আর যারা বাতি টাতি জ্বালায় আলোকিত করে কবরস্থান কিংবা মাজার কি তাদের উপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লানত রয়েছে আবু দাউদের হাদিস তিরমিজের হাদিস আর হাদিসটি হাসান শেষ একটি হাদিস দিয়ে শেষ করছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না এর অর্থ কি একটি অর্থ হচ্ছে যে তোমাদের বাড়িতে কবর দিও না ঘরে ঘরে কবর দিও না আব্বা মারা গেছে দূরে আর কোথায় দিতে যাব মায়ের ঘরে কবরটা দিয়ে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে তো আমার অসুবিধা কি আমার আব্বার কবরটা মায়ের ঘরে দিয়ে দিই না এরকম করবেন না বাড়ির পাশে ভিটে মাটিতে পাশে কবর দিয়ে আজকে কত লোক মাসলা জিজ্ঞেস করতে আসে কালকে দুইজন লোক এসছে এরকম দুইজন লোক এই মাসলা জিজ্ঞেস করতে কবর হয়ে গেছে আমার পুকুরের চারিদিকে এক ভাই জিজ্ঞেস করছে আর এখন ওই কবরগুলি রাখতে পারছে না এখন ভিটে মাটি করতে হবে মসজিদের পাশে কবর দিয়ে এখন মসজিদ বড় করতে হবে এখন কবর কি করব ভিটে মাটির পাশে কেন করলেন এইরকম আরে এখন প্রশ্ন কেন এই বিদাতি কাজ কেন করবেন কবরস্থানে কবর দেন আলাদা করে নিজের মাটি থেকে দূরে যাতে করে এমন না হয় যে পঁচিশ পঞ্চাশ বছরের মধ্যে কবর জানছি আর তার উপরে আমাকে বসবাস করতে হচ্ছে আমার ছেলে মেয়েদেরকে বসবাস করাইতে হচ্ছে ছেলের রুম তৈরি করতে হচ্ছে
তো লা তাজালু বুয়ুতাকুম কুবরা, তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করিও না, একটি অর্থ এটি। আর আরেকটি অর্থ হচ্ছে যে কবরের উপর যেমন নামাজ জায়েজ নাই, তেমনি তোমরা নিজের ঘরগুলিকে নামাজ শূন্য করিও না। ঘরে কোনোদিন নামাজই পড়ো না, ফরজ নামাজ, সুন্নত, বেতর, নফল, এমনকি বসে নফলটাও ওইটাও মসজিদে না আমাদের দেশের লোকদের। আরে 17 রাকাতই যদি পড়েন, বাড়িতে এসে পড়েন না, আপনি আপনার বাসাতে পড়েন, 4 রাকাত ফরজটা পড়েন মসজিদে, আর খুব বেশি পড়লে সুন্নাতে রাতে বাড়া পড়লে পড়ুন, আর নাহলে সেটাও বাড়িতে বাসাতে এসে পড়লে বেশি নাকি পাবেন, বাকি বাসায় এসে নামাজ পড়ুন। 17 রাকাত সারা রাত নামাজ পড়তে থাকেন, ঈদ দেখি এত লম্বা নামাজ কেন? সুন্নতের খেলাফ কাজ। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলিকে কবরের মতো করে দিও না, মানে কবরে যেমন নামাজ পড়া জায়েজ নয়, তেমন তোমাদের ঘরগুলিকে একবার নামাজবিহীন করে দিও না, বরং নামাজ পড়বে তোমরা, নফল নামাজ বাড়িতে পড়ে। আফজালু সালাতুকুম ফি বুয়ুতিকুম ইল্লাল মাকতুবা, আফজালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, মানুষের সবচাইতে উত্তম নামাজ হচ্ছে বাড়িতে নামাজ, ইল্লাল মাকতুবা ফরজ নামাজ ছাড়া, ফরজ নামাজ মসজিদে পড়তে হবে, বাকি সুন্নত, বেতর, নফল, তাহাজ্জুদ সব নামাজ, সাস, দোহা সব নামাজ বাড়িতে পড়া উত্তম। ওয়ালা তাজআলু কবরি ঈদান, এবং তোমরা আমার কবরকে মেলাই পরিণত করিও না, যেটা এখানে বলতে চেয়েছি হাদিসে। অতিরিক্ত আরেকটি বিধান কি আসলো, যে কবরে মেলা লাগানো জায়েজ নয়। আর মেলার নাম ইন্ডিয়া বাংলাদেশে পীরতন্ত্রের বিশ্বাসীরা কি দিয়েছে, ওরস। ওরস মানে মেলা, হিন্দুরা মেলা বলে আর এরা ওরস বলে। ওরসের শাব্দিক অর্থ হচ্ছে বিবাহ শাদী। এই বিবাহ শাদীর দিন কেন, বিবাহ শাদীর দিনে বাসর হয়, স্বামী স্ত্রীর মোলাকাত হয়, আর এই ভণ্ডদের বেয়াদবি হচ্ছে আল্লাহ পাকের সাথে। এর আগে অনেকবারই বলেছি, যাতে করে আপনাদের জানা থাকে, এদের ধারণা যে দুনিয়াতে সিজনে আছে, এই ব্যক্তি ফানাফিল্লা হয়েও আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারেনি, সাক্ষাৎ হয়নি, আল্লাহ রে কোথায় কখন পাবো রে, আমার মাসুককে কখন পাবো রে, মাসুককে কখন পাবো রে, করতে করতে পেরেশান আছে, পাইনি। আর সেই দিন আল্লাহর সাথে ওই রকমই মোলাকাত হবে, আর তার স্বাদ টেস্ট হাসিল হবে, যেমন স্বামী স্ত্রীর বিয়ে তো হয়েছে কিন্তু উঠিয়ে দেয়নি, উঠিয়ে দেয়নি মেয়ের বাবা, উঠিয়ে দেয়নি, সেই জন্য মোলাকাত হয়নি, যেদিন উঠিয়ে দিল কত মজার দিনটা, দেখছেন বেয়াদবি কত। ওরস হচ্ছে বিবাহর দিন মানুষের, আর এরা পীরের মৃত্যু দিবসকে কি বলে, ওরস বলে, মানে মৃত্যুর দিনই তাদের আসল ওরস হলো, মাসুকের সাথে সাক্ষাৎ হলো। মাসুক বলা চরম বেয়াদবি আল্লাহ পাক রব্বুল আলমিনকে, আশেক নিজেকে বলা আমি আশেক এলাহি, এই নাম রাখা বেয়াদবি আল্লাহ পাকের সাথে। এর আগে অনেকবারই আমি বুঝিয়েছি, কোনো বেয়াদব বলবে না নিজের বড় বোনকে যে আপা তোমার সাথে আমি প্রেম করি, বলবে জুতা খাবে। উর্দু ভাষীদেরকে বলছি, বা উর্দু ভাষা যারা বুঝেন, বাঙালিদের মধ্যে অনেকে উর্দু ভাষা বুঝেন বা তাই বুঝেন, মে আপসে ইশ করতা হুম, যদি বলেন নিজের বড় বোনকে, ছোট বোনকে, অথবা নিজের মা খালাকে বলতে পারবেন, মে আপসে, মেরা আপসে ইশক হে, মানে আপনার সাথে আমার প্রেম হয়েছে, তাহলে প্রেমটা এই ক্ষেত্রে চলে না, কি চলে, মহাব্বত চলে। আল্লাহ পাক মহাব্বতের কথা যেন উল্লেখ করেছে, সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ভালোবাসা। কিন্তু আপনি ইশক করবেন, আর ওই ইশক হচ্ছে সেই জন্য ওরুস, এই ওরুসের মেলা নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন। শাহজালালের জীবনী পড়েছিলাম কয়েকদিন আগে, বেশ কিছুদিন হল, জাল জীবনী, মানে জাল জীবনী বাংলাতে আসছে, জাল জীবনী, এগুলো সব জাল জীবনী, বাংলা উর্দু যা আছে জাল জীবনীগুলি, ওতে লিখেছে শাহজালালের মাজারে বছরে 3টা ওরুস লাগে। আরে বাবা, মৃত্যু তো একবারই হয়েছে, আর এ বছরে একদিনই হয়েছে মৃত্যু, না 3 দিনে হয়েছে, তাহলে এক ওরুসে হইল না 3 মেলা কেন লাগাইতে হচ্ছে, একদিনের ইনকামে হচ্ছে না, একবার ওরস লাগাইলাম 2-4-5 দিন সপ্তাহের জন্য বেশি ইনকাম হইল না। হ্যাঁ, আর লন্ডনের লোকেরা সিলেটে তো আসতেই থাকে, আসতে থাকে অনেক টাকা পয়সা নিয়ে, তো এদের জন্য ঘন ঘন একটা ওরসের প্রয়োজন আছে। 3 ওরস নবী সাল্লাম কি বলেছেন, ওয়ালা তাজালু কবরি ঈদান, আমার কবরকে মেলাই পরিণত করে ওরসে পরিণত করিও না। নবীর কবরে যদি ওরস না চলে, তো এই সবের ওরস চলবে, সে আল্লাহরই ওলি হোক আর শয়তানির ওলি হোক, কারোর জন্য এই ওরস কবরে চলবে। ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর দুরুদ পেশ করো, ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের দুরুদ আমার পর্যন্ত পৌঁছে যাবে,
আমার পর্যন্ত আল্লাহর ফেরেশতাগণ পৌঁছে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, আবু দাউদের হাদিস, হাদিস হচ্ছে 2042 নম্বর হাদিস, হাদিসটি হচ্ছে হাসান। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন, আমাদের যেন সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদেরকে শিরক বিদআত কবর মাজার পূজা হতে সুফিবাদ পীরতন্ত্র হতে মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দেশের আলেম ওলামাদেরকে আল্লাহ পাক হিদায়াত যেন দান করেন, তাদেরকে হক কথা সত্য কথা কোরআন সুন্নাহর কথা বলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদের বিদাতগুলিকে যেন দূর করে দেন, তাদের ভ্রান্ত ভুল ধারণাগুলিকে যেন দূর করে দেন, কোরআন সুন্নাহকে আমাদেরকে মজবুত করে ধারণ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হককে কায়েম করেন আর বাতিলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মূল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা।